নদী আছে, চু চু বলে ওটাকে। আমাদের জমিটা যেদিকে পাহাড় ওদিকে পাহাড়, হিমালয় মাঝখানে আমাদের জমি। জমির মধ্যে নিজেদের মধ্যে উঁচা নিচা আছে, প্রায় 30 ফিট উঁচা নিচা রাস্তা থেকে নিচে নামছে, পাহাড়ের দিকে নামছে 30 ফিট। এটা ফ্লাইটে যখন যাই আমি, এটা আমার তোলা ফ্লাইট থেকে হিমালয়ে, মানে এটা ওটা এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে, হিমালয় রেঞ্জ আর কি, হিমালয়তে একটা পাহাড়ের রেঞ্জ। ভুটান এমন একটা দেশ যারা দুটো কারণে ইম্পর্টেন্ট আমাদের কাছে। একটা হচ্ছে যে ভুটান হচ্ছে প্রথম রাষ্ট্র যে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, মানে সরি স্বীকৃতি দিয়েছিল 6ই ডিসেম্বর, ইন্ডিয়া স্বীকৃতি দেওয়ার আগে। এটা অফিসিয়ালি আবার অনেক সময় লেগেছে ইয়ে করতে, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, ইন্ডিয়া বোধহয় চাচ্ছিল না যে ও কিছু আগে। পরে এটা গেজেট আকারে বাংলাদেশ সরকার বার করে যে হ্যাঁ ওরা দিয়েছিল। শুধু সেটা না, আসলে ওটা তো একটা চেহারা, কিন্তু ছোট দেশ হওয়া সত্ত্বেও যার স্বাধীনতা যুদ্ধের সময় ও দেশের রাজা জিগ্নেশ সিং এর দর্জি যে নাকি ছিল রাজা, ও কিন্তু কলকাতায় এসে টাকা পয়সা নিয়ে আসতো জোগাড় করে। তারা কিন্তু তখন গরিব দেশ, ছোট দেশ, টাকা এনে দিত এই যাতে আমাদের সৈন্যরা শিবির যেগুলো ছিল আমাদের ওখানে নিয়ে এসে দিত। ওই কারণে তাকে ফেস করতে অনেক সমস্যা, কারণ জাতিসংঘে সে তখন সদস্য হওয়ার জন্য ভোটাভুটি হবে, তারা জাতিসংঘে একটা সদস্য থাকে অনেক দেশ না, 130টা না 140টা দেশ, সে তখন না আর কি। ওকে ওকে থ্রেট করা হয়েছে, তুমি যেগুলো করো বাংলাদেশকে সাহায্য করতে আমেরিকা তোমাকে প্রতি দিবে, তখন তো আমেরিকা আসলে পাকিস্তানের পক্ষে, তারপরেও কিন্তু হেল্প করেছে। একটা ছোট দেশ, নিজেরই নাই শক্তি, নিজের নাই সোলজার, কিছুই নাই, সেই দেশ কতটা সাহস বা কতটা আগ্রহী ছিল যে বাংলাদেশকে তারা হেল্প করবে এরকম যতটুকু পারে। তো আমার লোকের কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম টু টেল দেম আওয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সার্ভিস, ফর দ্য কোঅপারেশন অ্যান্ড হেল্প। এটা রাইট টাইম না, তাদেরকে থ্যাংক ইউ বলা, হাউ টু থ্যাংক দেম। আরেকটা কারণে ইম্পর্টেন্ট ভুটান, বিকজ ভুটান কেন করেছে এটা আমাদেরকে, এতটা কেন করেছে, তার একটা কারণ আছে আসলে। কারণ ভুটান মনে করে যে ওর যে আজকে সৌন্দর্য, যে বুদ্ধিজম পালন করে, শান্তিপ্রিয় দেশ, তাদের সব কিছু হিসাব করে হ্যাপিনেস দিয়ে, ভুটান একটা কান্ট্রি যারা হ্যাপিনেস মিনিস্ট্রি আছে তাদের, জানো মিনিস্ট্রি অফ হ্যাপিনেস, যেটা আমাদের বিল্ডিংয়ের সামনে তারা নতুন বানাচ্ছে, একটু দূরে একটি দেখা যায়। ওরা মেজার করে ন্যাশনাল গ্রোথ, হ্যাঁ প্রবৃদ্ধি, জাতীয় প্রবৃদ্ধি হ্যাপিনেস দিয়ে, কতটা হ্যাপি আমরা, কত টাকা পেয়েছি এটা দিয়ে করে না তারা। তো এটা ভুটান খুব ফেমাস এই জন্য, সারা দুনিয়াতে এই মডেলটা ফেমাস, যে হ্যাপিনেস হচ্ছে গিয়ে ইন্ডেক্স তাদের। তো ওরা এটা কোথায় অ্যাচিভ করেছে, ওরা বলে এটা আমরা পেয়েছি বাংলাদেশের কাছ থেকে। কারণ হিস্টোরিক্যালি আমাদের দেশ যখন ইন্ডিয়াতে বুদ্ধিজম ফ্লারিশ করেছে, গৌতম বুদ্ধ উনি তো ইন্ডিয়াতেই ছিলেন, হ্যাঁ যদিও নেপালে ওনার জন্ম কিন্তু ইন্ডিয়াতে, উনি মারা যাওয়ার পরে বুদ্ধিজম আসলে এটা ইন্ডিয়া এখন যা দেখো হিন্দু যে মৌলবাদী এটা তখনও ছিল, তো ওরা পছন্দ করতো না বুদ্ধিজমটাকে, তো কিন্তু মানে তাদেরকে আস্তে আস্তে দাবানোর চেষ্টা করেছে। এবং অশোক আজ বলে একজন রাজা ছিলেন, যেন মধ্যে পড়ায় কিনা, তো আর্কিটেকচার খুব কঠিন জিনিস আসলে, মানে খালি আঁকলে হয় না, মানে জানতে হয়, শুধু হিস্ট্রি না, মানে কন্টেম্পোরারি পলিটিক্স, ইকোনমি, আর্কিওলজি, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি কি না, সব অনেক ঘাটাঘাটি করতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই ওই সময় রাজা অশোকা যখন আসেন, হি ওয়াজ এ গ্রেট, হি ওয়াজ দি অশোকাও অনেকে বলে, মানে দি যারা হয়েছে না নামের আগে গ্রেট, যারা আকবর দি গ্রেট, অশোকাকে ওটা মনে করা হয়, হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য গ্রেট। তো ওর অনেক অস্তকের স্তম্ভ আছে অনেক জায়গায়, আমি জানি হিস্ট্রি পড়েন কথা, তো ও আসলে কনভার্টেড হয় বুদ্ধিজমে, কারণ একটা যুদ্ধ ছিল কালিঙ্গা, কালিঙ্গা যুদ্ধে যখন দেখে সে জিতে, যুদ্ধ জিতে, কিন্তু সে তখনই মধ্যে 1 লাখ লোক একই যুদ্ধে মারা যায়, একদম দেন অ্যান্ড দেয়ার হয় যুদ্ধ, যতদিন 5-10 দিনের যুদ্ধে 1 লাখ লোক নাই,
ওইটা দেখার পর সে ডিসিশন নেয় যে নো দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ও তখন চেঞ্জ করে এবং সে গুড ডিসিশন পালন করে এবং সে রাজত্ব করে ঠিকই। সে এত ফেমাস হয়েছিল সেই অশোকা, তার পিলার সারা দুনিয়া মানে সারা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে। তার তো ও মারা যাওয়ার পরে এই হিন্দু যারা আর কি যে এখন যারা দেখছে যে চেহারা সেম চেহারা, ওরা সব বুদ্ধিস্টকে একদম মেরে তক্তা বানাইছে, মেরে মানে বার করে দিছে, হয় কিল করছে না হয় বার করে দিছে। ওই সমস্ত বুদ্ধিস্টরা তখন কিন্তু সবচেয়ে সহজভাবে ওই উপর থেকে ইন্ডিয়া থেকে নেমে বাংলাদেশের নর্থে ঢুকে পড়ে, নর্থ অফ বেঙ্গল, নর্থ বেঙ্গল। That's the location of Buddhist, all the monasteries mostly. তখন এখানে তারা রাজত্ব করে অনেক বছর, অনেক বছর বুদ্ধিস্টরা এখানে ছিল, অসংখ্য হাজার হাজার মনাস্ট্রিজ বানিয়েছে, তারা বাংলাদেশ ট্রাভেল করেছে, তারা একদম পরে নামতে নামতে নিচে দিয়ে মায়ানমার দিয়ে তারা সব জায়গায় ছড়িয়েছে পৃথিবীর নিচে অস্ট্রেলিয়া পর্যন্ত সাউথ। মায়ানমার তো বুদ্ধিস্ট না, কিন্তু ওখানে কিন্তু বুদ্ধিজম কিছু ছিল না, ওখানে গৌতম বুদ্ধের মধ্যে যায় নাই, গৌতম বুদ্ধ বাংলাদেশে এসেছিল, মানে মহাস্থান করে এক সপ্তাহ ছিল বলে কথিত আছে। হ্যাঁ, কাজেই বাংলাদেশ দেখো অস্ট্রেলিয়া পর্যন্ত সেই থাইল্যান্ডের বুদ্ধিস্টরা কোত্থেকে আসছে, কারণ বাংলাদেশ তাদেরকে শিখিয়েছে, বাংলাদেশ তাদেরকে এই শান্তির বাণী পৌঁছে দিয়েছে, মায়ানমার থেকে শুরু করে নিচ পর্যন্ত সবটা উপরে যেটা সেটা ছড়িয়েছে আবার আরেকভাবে। অতীশ দীপঙ্করের নাম শুনেছিস? উনাকে তিব্বতের রাজা অনেক চেষ্টা করেছে নিয়ে যেতে, কারণ হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রফেসর ইন দ্য ওয়ার্ল্ড, তখন জ্ঞানী মানুষের চরম, তো উনি রাজি হয়নি যেতে। তো ওই রাজা ইয়ে বসেছিল দূত যাবে না, মানে উনি বলছে না আমার ইউনিভার্সিটি এত বড়, এত দায়িত্ব আমার, মানে সারা দুনিয়া থেকে তো আসে, তখন নানান জায়গা থেকে লোক আসা শুরু করে। পরে উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে আবার যখন রাজা হলো তিব্বতের, তখন আবার সে পাঠালো, এবার তারা আবার তার হাতে পায়ে ধরলো। তো যাই হোক, একসময় উনি মনে করলেন যে না উনি প্রচার বুদ্ধিজম প্রচার করতে হবে, দেশ থেকে আরেক দেশে যেতে হবে, এটা বোঝানো হলো তাকে। উনি বলে ঠিক আছে এটা আসলে ঠিক, তো উনি কিছু প্রসেসকে নিয়ে তিব্বতে চলে যান। তিব্বতে গিয়ে যে দালাই লামা দেখো না এখন, তো হি ওয়াজ অ্যাকচুয়ালি দি ফার্স্ট দালাই লামা। ফার্স্ট দালাই লামা যদি জানতে চাও হিস্ট্রিতে পাবা, হি ওয়াজ দালাই লামা, ফার্স্ট দালাই লামা। কিন্তু উনি তখন অফিসিয়ালি বলেছেন যে আই এম নট গোয়িং টু টেক দিস অ্যাড্রেস দিস চেয়ার, এই নাম আমি নিব না। কিন্তু উনি কিন্তু প্রথম দালাই লামা, ফার্স্ট লামা, দালাই লামা ফার্স্ট লামা। তো উনি ওখান থেকে প্রচার শুরু করে বুদ্ধিজম, এবং আজকে পৃথিবীতে যত বুদ্ধিজম প্রচারিত হয়েছে আপ টু ক্যানাডা সব এই এখান থেকে শুরু। তো একটু নিচে নামলে ভুটান, ভুটান ওখান থেকে তিব্বত থেকে এটা পেয়েছে। ভুটান জানে, সারা দুনিয়া জানে যে বাংলাদেশ হচ্ছে হাব অফ নলেজ, এক্সেলেন্স, বাংলাদেশ হচ্ছে এক্সেলেন্স অফ নলেজ। তোমরা জানো না, পৃথিবীতে যারা একটু জ্ঞান চর্চা করে সবাই জানে, দ্যাটস দ্য সাকসেস অফ ব্রিটিশ, যারা তোমাকে বুঝায় গেছে তুমি তো ভিক্ষুক, তুমি তো জ্ঞানহীন, তুমি তো অশিক্ষিত এবং কুশিক্ষিত এবং তুমি কালো এবং তোমার কিছু নাই মাটির নিচে মাটির উপরে, না কোনো ইতিহাস না কিছু, তোমাকে শিখায় সাকসেসফুলি, সাকসেসফুলি বোঝায় তুমি তাই বিশ্বাস করছো, আই স্টিল ইউ বিলিভ দ্যাট, এখন বিশ্বাস করো না এটা ব্রিটিশরা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ, ওরা সাদা উঁচা লম্বা, হ্যাঁ ইংরেজিতে কথা বলে, তুমি তো পারো না। হ্যাঁ, ওদের একটা ইনফরমেশন কাইন্ড ইনফরমেশন, ওদের দেশের যে চাকর সে ইংরেজিতে কথা বলে, ঠিক আছে। সো দিস ইজ হাউ দে মেড ইট। তা আমার সৌভাগ্য হয়েছে এই ধরনের অনেক জিনিস ঘাটাঘাটি করা এবং দেখা। ইংল্যান্ডে যখন আমি লেকচার দিতে গিয়েছি, আমাকে অনেকবারই গিয়েছি, একবার আমাকে স্পেশালি ওই ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে যেখানে লর্ড ক্লাইভ লর্ড কার্জন ওরা বসতো, ওই রুমে গিয়ে প্ল্যানিং করতো কোন রুমে সে ফাঁস দিয়েছে নিজে নিজে লর্ড ক্লাইভ, সেই রুম সেই জায়গা, এবং তারা আমার কাছে হাত ধরতে অনেকবার ক্ষমা চেয়েছে যে আমরা এগুলো করেছি তোমাদেরকে, এখানে বসে প্ল্যানিং হতো তোমাদেরকে ইয়া বানানো হবে, যে কি হয় যে রাইটার্স বিল্ডিং এর সব ইয়া বসতো ইন্ডিয়াতে কলকাতায়, রাইটার্স বিল্ডিং কেরানি, কেরানি শব্দের কোথা থেকে এসছে, কলম পেশা কেরানি, কেরানি হচ্ছে কি সারাদিন খেলে ওই যে একটা কলম খেলে কাজ করা, কোনো কাম বুঝে না কিছু, আর্টিস্টিক না, কোনো নলেজ নাই, এই গ্রুপ বানানো হয়েছে
পুরো কলকাতায় কেরানি ভরে গেছে, আমরা ভাবলাম সব কেরানি হয়ে গেছে, যা হোক অন্য জায়গায় চলে যাচ্ছি, সবকিছু জড়িত আসলে। ভুটানে ওই কারণে তারা খুবই হ্যাপি যে বাংলাদেশ তাদেরকে এই জিনিসটা উপহার দিয়েছে, তারা আজকে সেলিব্রেট করে এটা, তো দে আর ওয়ান্ট টু হেল্প আস, ঠিক আছে, তারাও রিটার্ন দিতে চেয়েছে রাইট টাইমে যে এখনই বাংলাদেশকে হেল্প, সো দিস ইজ ভেরি মিউচুয়াল, সো দিস ইজ বিউটিফুল ভুটান। ভ্যালিতে তো শহরটা তো ভ্যালিতে, হ্যাঁ পাদদেশে, বাট পাহাড়ের দিকে উঠতে থাকলে খুব সুন্দর দৃশ্য দেখা যায় আর খুব পিসফুল। এখানে কখনোই এসি লাগে না, গরমে এসি লাগে না কারোরই, শীতকালে অনেক শীত, মাইনাস ওয়ান টু থ্রি ডিগ্রি, পাহাড়ে তো বরফ জমে থাকে, আইস পিক, হ্যাঁ পিকগুলো তো আইস থাকে, আইস ক্যাপ মাউন্টেন। আমাদের জমিটা এখানে চারিদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে নদী আছে, তিনটু রিভার, দিস ইজ আওয়ার ল্যান্ড, ঘুরছি ওয়েস্ট থেকে পাহাড় দেখছি ইস্টে, এটা হিমালয়ের অংশ, বাট আমরা লাকি অনেক, হিমালয়ের এই পার্টটা গ্রিন অনেক, হিমালয় তো নানান রকমের আছে, পাহাড়ি আছে, পাথরে আছে, এটাও পাথরে কিন্তু এর উপরে বেশ কিছু মাটি আছে, এখানে অনেক পাইন গাছ হয়, ব্লু পাইন হয়, সো দিস ইজ আওয়ার ল্যান্ড। সাইট অ্যানালাইসিস কি করতে হয়, একটা প্রজেক্ট শুরু করতে হবে, দেখো স্টুডেন্টদের মতোই আমরা এখন স্টুডেন্ট, আমরা দেখিয়েছি যে উপরে হিমালয়, নর্থে ভুটান, ওখানে আমাদের এখানে, আমরা নিচে বঙ্গোপসাগর পাই, হ্যাঁ আমাদের বৃষ্টি অনেক হয়, 2000 ঢাকাতে হয়, সিলেটে 3500, চেরাপুঞ্জি থেকে পৃথিবীর অন্যতম সেরা, মানে সবচেয়ে বেশি বৃষ্টি 12,000 মিলিমিটার, এবং সেটা বৃষ্টি তো শুরু হয় 3000 মিটার, কেরালা থেকে কোবালাম বিচ বলে একটা বিচ আছে, ওখানে প্রথম বৃষ্টি পড়ে, বৃষ্টি শুরু হয় না আমাদের এখানে আগে, কোবালাম বিচে বৃষ্টি পড়ে, সেই স্টার্ট করে পাতার সাথে বয়ে 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 ক্রস করে সিলেট দিয়ে চেরাপুঞ্জি গিয়ে শেষ হয়ে যায়, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, তো দুটোই দেখা হয়েছে আমার যে, হ্যাঁ আমি আবার অনেক দূর পর্যন্ত হিমালয়ে গোড়ায় গিয়েছি, পানি কোথা থেকে আসে, সেই পাকিস্তানের সিন্ধু প্রদেশ, সিন্ধু নদীর পাশে ওইসব জায়গা থেকে দেখতে দেখতে আসছি, বিস্ময়কর সব ঘটনা আসবে, হ্যাঁ এসব বলার সময় নেই, এত যাক এই রুটগুলো আমি দেখাচ্ছিলাম যে ওপর থেকে পানি, হিমালয় থেকে যত নদী আছে যেগুলো কিছু চায়নাতে গেছে উল্টো দিকে, কিছু আসছে ভারতের ভিতর দিয়ে, সে কিন্তু ফাইনালি এসে যেগুলো ভারতের ভিতর দিয়ে, বাংলাদেশের ভিতর থেকে আসছে, ভুটানের ভিতর দিয়ে, ইন্ডিয়া দিয়ে, ফাইনালি কিন্তু সে বঙ্গোপসাগরে গিয়ে তার সমাপ্তি ঘটেছে, সো দেয়ার ইজ এ রিলেশন, হ্যাঁ মনে হচ্ছে দেয়ার ইজ এ রিলেশন, বিকজ হিমালয়ের যত নদী আছে যেটা এই দিকে আর কি ধাবিত হচ্ছে নর্থ থেকে সাউথে, সেগুলো কিন্তু ফাইনালি কোথায় এসে শেষ হয়েছে, যেহেতু সো দে উই আর সো কানেক্টেড, কতভাবে কানেক্ট, হিস্টোরিক্যালি কানেক্টেড, ইমোশনালি কানেক্টেড, নলেজ ওয়াইজ আমরা কানেক্টেড, আমরা ক্লাইমেট ওয়াইজ কানেক্টেড, আমরা নেচার ওয়াইজ কানেক্টেড, সো উই আর লুকিং ফর কানেকশনস, হ্যাঁ কারণ একটা জমি বিলংস টু ভুটান বাট বিল্ডিং বিলংস টু বাংলাদেশ, তো অ্যাকচুয়ালি কী হলো, জমি ভুটানের, বিল্ডিং বাংলাদেশের, ইটস অল অ্যাবাউট কানেকশন, হাউ ইউ কানেক্ট দিস টু টুগেদার, কিন্তু ওখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ব্লিজার্ড যেটা বলে, নর্থ থেকে ঠান্ডার দিনে প্রচণ্ড বাতাস আসে, একেবারে তুষার নিয়ে একেবারে ড্রিজল, যেটা ড্রিজল তো হালকা মানে বরফের ঝড় আসে, সেই জন্য নর্থ ইজ ভেরি কেয়ারফুল, হ্যাঁ বাতাসে গর্জ দিয়ে আসে পাহাড়ের ফাঁকে, দেন ওই দেশের সানপাত ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেশের সানপাতের সঙ্গে এটা তো মিলবে না, ভুটান হচ্ছে গিয়ে অনেক বেশি তোমার নর্দার্ন দিকে চলে গেছে হেমিস্ফিয়ার, যত নর্থে যাব তত সূর্য কিন্তু দক্ষিণেই থাকতে থাকবে, এবং দক্ষিণে এমনই হেলে যেতে থাকে, শুয়ে পড়বে একবারে দুপুরবেলা, শোয়ানো সূর্য, শীতকালে একদম শুয়ে পড়বে, গরমকালে একটু শোয়ানো থাকবে, আমাদের দেশে গরমকালে মাথার উপরে, আর অস্ট্রেলিয়াতে গেলে তো উল্টা, মানে ও হচ্ছে সূর্য শুয়ে পড়ছে নর্থের দিকে, যেহেতু হচ্ছে তোমার সাদার্ন হেমিস্ফিয়ার, সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যানালাইসিস, হ্যাঁ এটা ছাড়া আর্কিটেকচার হয় না কখনো,
এটা কেন করলাম, যেহেতু খেয়াল করে দেখো ওদের দেশে কিন্তু ইয়া নাই, গরমকালে এসি লাগে না, মানে কি গরম অনুভূত অতটা হয় না, এই 24-25 degrees উইচ ইজ লাইক এয়ার কন্ডিশন আর কি, খুবই হালকা গরম কখনো কখনো লাগতে পারে। তার মানে হচ্ছে গরমের দিনে চিন্তা করার কিছু নাই, কীভাবে এসি লাগাবো, পাওয়ার কনজাম্পশন হবে, শীতকালে ঠান্ডা হয় না। সুতরাং আমরা যদি রোডটাকে সারাক্ষণ লাগাতে পারি গ্লাসে, সারাক্ষণ লাগাতে পারি গ্লাসে, তাহলে তো গ্রিন হাউস হবে, গ্রিন হাউস হলে তো ভালো, রুমটাও উষ্ণ থাকবে, গরম গরম থাকবে, তাই না? আমাদের এখানে কিন্তু লাগালে বিপদ, গরমে সিদ্ধ হয়ে যাবো, শীতকালে এমন কোনো গরম ঠান্ডা পড়ে না। সুতরাং সাউথে যেহেতু সূর্য হেলেই থাকে, তার তো ভালো হলো যে আমার সব বিল্ডিংয়ের চেহারা গ্লাস যদি সাউথে দিয়ে দিই, সব কিছু সাউথ ফেসিং, আর সব রোদ দিতে থাকবো, নর্থের কোনো ব্যাপার, নর্থ বন্ধ বন্ধ, কেন ঝড় আসলে একেবারে শেষ করে দিবে। কি ডিজাইন সলিউশন আসতেছে এখন? দেখো কোনো ডিজাইন করি নাই, কিন্তু কিন্তু জাস্ট ডিসিশনগুলো মেকিং হচ্ছে যে হাউ উইল টেক ডিসিশন। সানপাত আঁকলাম জমির সব সময় সাউথে, কিন্তু জুন মাসেও, মার্চ মাসেও, ডিসেম্বরেও, আর আমাদের দেশে জুন মাসে তো মাথার উপর পিছনে সূর্য, ইনক্লিনেশন, গরমকালেও মাথা এদিকে ঝুলে আছে, মাঝামাঝি ঝুলে আছে, ডিসেম্বরে তো একদম শুয়ে পড়লো 39 degrees। So we'll use all those things to reserve the design. এগুলো স্টাডি করেছি, কখন গরম থাকে, কখন ঠান্ডা থাকে, টেম্পারেচার কত হয়, তারপরে বৃষ্টি কত হয়, বৃষ্টিও খারাপ হয় না, প্রায় 1400-1400 mm বৃষ্টি হয়, আমাদের এখানে বৃষ্টি হয় 2000 mm, বোঝা যাচ্ছে কম্পেয়ার করে, আমার 2000 mm ভালোই বৃষ্টি, না বেশ বৃষ্টি, 1400 কম না, খারাপ না। সো এই অ্যানালিসিসগুলো কিনা এগুলো সব লাগবে আমাদের ডিজাইন ফিলোসফি। তো ওরা হচ্ছে কি যে এই যে পতাকা ওরা এখানে বেঁধে রাখে, মানে যতবার বাতাস আসবে, পাতা নড়বে, এই পতাকা নড়বে, সে ততবার যেন দোয়া হচ্ছে, দোয়া করছে সৃষ্টিকর্তার কাছে, দোয়া হচ্ছে শান্তিতে, মঙ্গল, কি যেন বলে না যে রাজার বাড়ি জং বলে ওরাটাকে, তো দেখো পেপার ওয়াল, ওয়ালটা কিন্তু পাকা, কারণ ওখানে অনেক ভূমিকম্প হয়, অনেক ভূমিকম্প, মারাত্মক ভূমিকম্প, সুতরাং তারা মাটির বাড়ি বানাতো আগে, ওয়ালটা মোটা করতে নিচ্ছে যাতে ফের পড়ে না যায়, তা উপরে গেছে ছাদটা তাদের একদম ডিজাইন করা, 11 degrees স্লোপ থাকতে হবে বা 12 degrees, এর চেয়ে বেশি হবে না, কম হবে না, বেশি হবে না। ওদের সে নিয়ম হচ্ছে যে তুমি অন্য কিছু করতে পারবে না, you are not allowed to do anything new, like contemporary architecture, heavy glass building for example, no, not allowed. So the shop building এই ক্যারেক্টার থাকতে হবে যেটা নাকি ওদেরকে রিফ্লেক্ট করে, কারণ ট্রিকি ওয়েতে করা যায়, আমরা খুব ট্রিকি ওয়েতে চেষ্টা করছি। ওরা খুব ডেকোরেশন করে, দরজা টরজাগুলো খুব ডেকোরেশন করে, মোটা কাঠের দরজা, দু পাইনের দরজা, এই ধরনের বিল্ডিং কিছু কাঠের ইয়ে ফ্রেমিং, উডের ডোলেট স্টোন, এই স্টোন, এই ধরনের স্টোন পাওয়া যায়। সো নাও ইউ আর লুকিং ফর মেটেরিয়াল, কোন কোন মেটেরিয়াল ব্যবহার করতেই হবে ওখানে, আমরা বাইরে থেকে মেটেরিয়াল পরিশ্রম নিতেও পারবো না, ঠিকও হবে না, আর কস্টিংও পোষাবে না, কিছু কারণে ইফগুলা কীরকম হয় না, বের হয়ে আছে, তার কাঠের ডিটেলিং, জানলা জানলার উপরে ডিটেলিং, প্রোগ্রামেটিক রিকমেন্ড আমি পাস করে গেলাম, বেসিক্যালি আমাদের অফিস থাকবে, আমাদের অ্যাম্বাসেডারের বাসা থাকবে, অফিসারদের বাসা থাকবে। সো নাও হোয়াট উই আর সাজেস্টিং অ্যাকচুয়ালি, আমরা বলতে চাচ্ছি যে ওয়েস্টের যে রাস্তা আছে এখান থেকে যখন লোকে হেঁটে যায় এখন, তারা কী দেখে, তারা দেখে একটা পাহাড়, ওইদিকে দেখালাম না পাহাড়, এখন হেঁটে যাওয়ার সময় তারা দেখে একটা নতুন বিল্ডিং হয়েছে আর পাহাড় দেখা যায় না। সো উই আর অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং দেয়ার বিউটিফুল নেচার, উই আর হাইডিং দেয়ার নেচার। আমরা সাজেস্ট করছি না, হেঁটে যাওয়ার সময় আমরা তাদেরকে এই ফ্রেম করে তাদেরকে ওই পাহাড়টা দেখাবো, আরও বিউটিফুল ওয়েতে ফ্রেম করবো, যে মনে হবে যে ওয়াও আমার পাহাড়টা এত সুন্দর, আমি তো খেয়াল করি নিয়ে আগে। সো উই আর ফ্রেমিং দ্যার নেচার থ্রু আর ডিজাইন, নট হাইডিং অর মেকিং আ
solid sort of wall sort of thing, bondo bondo jinish na, porous. So they can see their beautiful nature still backdrop. So that's why middle of the section amra etake pura ta open kore dicchi. Two side of building niyeche, ek side office, ek side hocche common hall jegula regular onushthan hole ba coffee shop to pache egula amra kichu nijera add korechi. Eta and then tarpore oi phakata diye jokhon pahar dekhbo amra suggest korchi je ওই ফাঁকাটাতে পুরোটা পানি আমরা ইউজ করবো, আমরা বলছি ওখানে লেখা থাকবে দ্য ওয়াটার ফ্রম বে অফ বেঙ্গল। আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ হচ্ছে পানির দেশ, তো ঢোকার সময় যদি একটা 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 পানির চত্বর না থাকে তাহলে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয় না। সেটা বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড ওয়াটার, সো দ্যাট ইজ বাংলাদেশ। যে কেউ ও পানি তো বাংলাদেশ, ইয়েস ইট ইট গোস ইট ডাজ, অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন এমনভাবে এটাকে যেহেতু সেকশনে আমরা দেখেছি যে এটা স্লোপ হয়ে নেচে নেমে গেছে জমিটা, তো আমাদের এই জায়গাতে পানিটা আমরা এখানে শেষ করি ঢোকার সময় আমরা নিচে আর কিছু দেখি না, আমরা তো ইনফিনিটি একটা লাইন দেখি পানির লাইন যেখানে ওই পাহাড়ের রিফ্লেকশন আসে। সো নাও উই ক্যান সে যে যেই পাহাড় তার সৃষ্টি যে বে অফ বেঙ্গল সে কোনোদিন দেখেনি তাকে, আমরা তাকে সেই অদেখা তার সৃষ্টি তার সন্তানকে আমরা তার পায়ের কাছে এনে দিয়েছি, এখন সে দেখতে পাচ্ছে এবং তার রিফ্লেকশন পানিতে পড়েছে, এবং কোনটা যে বিউটিফুল সেটা উইল ডিসাইড বাই দি ভিউয়ার, তারা দেখে বলবে কোনটা বিউটিফুল। হ্যাঁ, কিন্তু আমরা ভুটান আর বাংলাদেশকে এক করে দিয়েছি, দ্যাট ইজ দ্য মিটিং পয়েন্ট অফ টু বিউটিফুল কান্ট্রিজ এই জায়গাতে, দ্যাটস আওয়ার ডিজাইন। বিল্ডিং তো একটা ফাংশন, এটা দিতেই হবে, বাট ম্যাজিকটা হচ্ছে ওই জায়গাটা যেখানে মিটিং বোথ দ্য থিংস, অ্যান্ড দেন এই কারণে এই জায়গাটা কমপ্লিটলি ফাঁকা, এবং নিচে যখন নেমে গেছি ওখানে কিন্তু লন আছে একটা যে সবুজ লন, যেখানে পার্টি টাটি হলে অনুষ্ঠান তো প্রায়ই ওরা তো কী অনুষ্ঠানই করে খালি, সবাইকে দাওয়াত দেয় খাওয়ায় চা খাওয়ায়, ভিতরের কাজ কী আর ওই অনুষ্ঠান ওখানে অনুষ্ঠান করবে, রাস্তা থেকে কিন্তু দেখবে না কেউ তাদের, সো প্রাইভেসি অ্যাচিভ, ওই তো রাস্তার লোক দেখলে তো ঠিক হবে না, ওরা আড়ালে সব অনুষ্ঠান করছে এবং ওখান থেকে দাঁড়িয়ে আবার পাহাড় দেখছে, আর এদিক থেকে পানিটা পড়ছে নিচের দিকে, পানিটা শব্দ হচ্ছে, সেও কিন্তু পানিটাকে এনজয় করছে। সো দিস ইজ হাউ, অ্যান্ড দেন বোথ দ্য সাইড ছিল ওটা বাসা ওনার ওই দিকটা, আর এটা হচ্ছে গিয়ে অন্যান্যদের বাসা। সো ওই বাসার ফেসিং সাউথে, তো সূর্যের আলো কিন্তু সবসময় লাগছে, এইখানে একটা রোড আছে এটাও ফেসিং সাউথে, এখান থেকে সে রোড পায়, সুতরাং সবাই রোড পায় এবং কোটি একটা পায় পাহাড় পায় এবং মিটিং পয়েন্টটা পানিটা পায়। সো এটা একটা স্কেচ আমরা করেছিলাম, আমাদের স্টাডি মডেল অ্যাম্বাসেডার্স হাউস এগুলো মাল্টিপারপাস হল, দেন এই যে ওপেনিংটা নিয়ে আমরা ট্রাই করছি, তো এটা স্টাডি ছিল, এই যে লোয়ার পার্টি স্পেস, এই রুফটা ঠিক ওদের স্টাইলেই রুফটা করা হয়েছে, আমি আরও কাছে যাচ্ছি, বাট এটা মোর ফাইনাল ইয়ে আছে। এখানে আমরা শুধু চেয়েছিলাম ব্রিকটা ইউজ করতে বাংলাদেশে, বাট আমি কানাডা ইউজ করব দরকার নেই হঠাৎ করে, সো লেটস গো টু দি এইটাতে ফাইনাল স্টেজে আমরা এসেছি। এই রুফটাকে ওদের দেশে যে কোনো কালার করা যায়, টিনের চাল ওরা ইউজ করে, শুধু হলুদটা করা যায় না, হলুদ বিলংস টু কিং, হলুদ হলে কিং হতে হবে, কিং এর প্রাসাদ কিং এর অফিস, কিন্তু অন্য যে কোনো রং করা যায়, আমরা ভাবতেছি পতাকার রংটা আমাদের মেইন এর থেকে করুন, বাকিটা নর্মাল গ্রে কালার ইয়ে থাকবে, মাঝখানে কোডিয়া অ্যান্ড ওয়াটার বডি। সো এটা কিছু ভিউ আমি দেখাই, বেসিক্যালি বোঝা যাচ্ছে এখন যে এন্ট্রি পয়েন্ট ওইখান পিছনে সামনে অ্যাম্বাসেডারের বাসা, এটা হচ্ছে গিয়ে অফিসারদের বাসা, মাঝখানে কোর্ট ইয়ার পানি আছে, আরও নেমে গেছে নিচে, এটা এখানে অনেক গাছ টাছ থাকে। সো সো দিস ইজ ফ্রম দ্য স্ট্রিট দ্য ভিউ, সো স্টিল উই ক্যান সি আনটাচড দ্য মাউন্টেন, উই ক্যান সি দ্যাট ক্লিয়ার, মানে রাস্তার লোকজন হঠাৎ দেখলো যে ভাই বিল্ডিং ছিল না দেখতাম পাহাড়, এখন থেকে নাই হয়ে গেছে পাহাড়, আমরা এটাই করি নর্মালি না, আমরা বিল্ডিং বানাই, আমরা কিন্তু সুন্দর বিল্ডিং বানাই অনেকে দারুণ সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি উই মিস দ্য এমপ্টিনেস,
আগে খোলা একটা জঙ্গল মতো ছিল, এখন প্রায় দেখা যায় না, হেঁটে যাচ্ছি, প্রায় একটা ঝোপ ঝাড় ভালোই লাগে, এখন তাহলে একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছি কেউ, ওটা পার্সোনাল। এতদিন কিন্তু আমার নিজের মনে হতো পাখি টাকি আসে আমি দেখতে দেখতে যাই, আমরা কেন অতটা সেন্সিটিভ না কেন জানি মানুষের প্রতি, তারপর হচ্ছে না না এটা ঠিক হবে না, ওদের পাহাড়টা সুন্দর, অ্যান্ড উই ওয়ান্ট টু টেল দ্যাম যে তোমাদের নেচার এত সুন্দর, এটা আমরা আরো তোমাকে বোঝানোর চেষ্টা করি, দেখো সাচ এ বিউটিফুল ফ্রেম ভিউ। হ্যাঁ, আর ডিটেলিং গুলো খেয়াল করলে বুঝবে, মানে এটা যেন না মনে হয় যে এটা অন্য দেশ, এটা ভুটান যেন মনে হয়। এই যে পানিটা আমরা দেখতে পাচ্ছি এখন একটু কাছ থেকে, এই ডোলেপিস্তর লোকাল, এই যে আমরা এখানে আসছি এখানে থামবো, গাড়িটা ঘুরে চলে যেতে পারে, পার্কিংও থাকতে পারে, দেন আমরা এই ঢুকবো দেখি। মানে এইসব জায়গায় দরজাগুলো কিন্তু যে ইয়া করা আমাদের দেশের যে জামদানি নকশি কাঁথা, মানে ওদেরকে দিয়ে আঁকাবো, আমরা আঁকবো না, ওদের ড্রয়িং ওরা আঁকে, কারণ আমাদের ড্রয়িং কিন্তু আমরা আঁকি, আমাদের মতোই হবে, কিন্তু আমাদের ড্রয়িং কিন্তু ওরা আঁকে, তাহলে কিন্তু একটু ওদের মতো আঁকা হবে, কিন্তু আমাদের ড্রয়িং নকশি কাঁথা, দ্যাট উইল রিফ্লেক্ট ফিউশন। এই জায়গাগুলা কাঠের কাজ, কাঠের ফ্রেম, এই এই কাজগুলো ওদের মিস্ত্রিরা করবে, আমাদের লোকাল পার্টনার যে আছে রেবেকা গুরু আর্কিটেক্ট, সে আমাদের এখানেই পড়াশোনা করেছে, সে আগে তো ওখানে স্কুল ছিল না, এখন একটা আছে, তো ওরা এগুলো ডিল করবে। অ্যান্ড দেন উই সি দ্য মাউন্টেন, আমাদের ফ্ল্যাগ তার এগেনস্টে রিফ্লেকশন, সো দিস ইজ হোয়াট ইউ উইল সি অ্যাকচুয়ালি। আর এটা আমাকে হেল্প করছে কিন্তু টু ফ্রেম সার্ভিসগুলো যেগুলো আমাদের দরকার। এইটা অ্যাম্বাসেডারের বাসা, বাম দিকেরটা, ডান দিকেরটা, তো ডান দিকেরটা ওরা আবার জানলা বেশি চাচ্ছে না গভর্নমেন্ট ওপেন করতে, বলে ওরা ওদের প্রাইভেট লাইফ এর সাথে এখানে যে অ্যাম্বাসেডারের যে লাইফ সেটা একটু কনফ্লিক্ট হতে পারে, দে হ্যাভ টু মেনটেন দি সর্ট অফ কোয়ালিটি। সো ওখানে চিকন চিকন লাইন আছে, জাস্ট টু গ্লিমস অফ কানেকশন, আদারওয়াইজ নট মাচ অফ কানেকশন। তারও কাছে যাই, ওই যে নিচে বে অফ বেঙ্গল খুব শাটল ওয়েতে, মানে একদম মানে কটকটা না, পানির মতোই এস এস টাইপের কিছু একটা রিফ্লেকশন হবে। ফ্রম দ্য আদার সাইড, ওই সাইডেও আমাদের পাহাড় দেখা যায়। এটা হচ্ছে মাল্টিপারপাস হল, এটা মিশনের বাসা, এটা অফিস, এটা মাল্টিপারপাস সিডিগুলো দেখা যাচ্ছে, বের হয়ে আছে আর সিডি দিয়ে নামতে পারবো। দেয়ার ইজ আ লট অফ ইন্টারেস্টিং ল্যান্ডস্কেপ, সো ওইটা অ্যাম্বাসেডারের বাসা পিছন থেকে এন্ট্রি, উনি এন্ট্রি করার সময় ওই গ্যাপ থেকে পানি পড়বে উনি দেখতে পাবে। দিস ইজ দ্য টেরাস অফ মাল্টিপারপাস হল, এখান থেকে বেরিয়ে আসবো, এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে লনে চলে যাব, অথবা এখানে দাঁড়িয়ে উই ক্যান এনজয় দি হোল ভিউ। অ্যাম্বাসেডারের বাসা, উনার বাসা ডাউন ওই লেভেল মেলানো, কিন্তু উনার ডাইনিং হলটা নিচে অনেক বড়, যেখান থেকে পার্টি হলে সব বেরিয়ে আসবে। লন থেকে দেখছি লনে যখন থাকবো তখন, এটা বেশ উঁচু, এটা প্রায় 10 ফিট উঁচু, সো ইউ ক্যান নট সি অ্যাকচুয়ালি এক্সেপ্ট ফল অফ ওয়াটার। একদম মানে এই পাশ থেকে পাহাড়ের দেখানো মেইন পাহাড়টা একদম নিচে নেমে গেলাম আরো, এখানে আবার নিচতলা তিনটা ফ্লোর কিন্তু, হ্যাঁ কিন্তু ওইখান থেকে দেখলে দুই ফ্লোর। এটা আরেকটা রাস্তা থেকে এপাশে যেখানে অন্যদের বাসা, অন্যদের এটা অ্যাম্বাসেডারের বাসা, অ্যাম্বাসেডারের বাসার দিক থেকে রাস্তা আছে, এখান থেকে ওই মাঝখানে কোর্টে একটা পানিটা দেখা যাবে। এটা অ্যাম্বাসেডারের বাসা, যাওয়ার সময় এই কোর্টটা আবার দেখতে পায়, তার বাসা ড্রয়িং রুমগুলো পানির উপরে,
এই পানিগুলো কিন্তু পড়বে ওই স্টোনের পাশ দিয়ে এখানে রেখে দেয় যারা দরকার একটু করলে সবসময় পানি পড়বে কিন্তু মানে একটা সাউন্ড অফ মাইল্ড সাউন্ড অফ ওয়াটার অলওয়েজ নামতে থাকে জোরে না আর কি পিট করে করতে থাকে পাথর So that's a flow's view. এটা তো ওদের বাসা অফিসারদের খুব বেশি ওপেনিং নেই এটা মার্কেটের পিছনে অনেক সার্ভিস আছে আমাদের সাবস্টেশন জেনারেটর এটা ওইটা এতে অনেক লোক থাকবে তাদের সিভি উঠে যাবে This is the terrace of the coffee shop on the top level. এবং এখানে বসলে পরে you can really have মানে flying view আর কিছু নাই Bhutan is beautiful. You should go. It's very beautiful. Not expensive. But gele ar ekbochor pore jao. Ekbochor pore jao so you can go and enjoy the beauty. So from the coffee shop, we'll see the beautiful mountain. I think that's the last slide. See, bujha gelo, na? So how we start architects, na? When it's just like a drawing for a film, history, psychology, people, technology, climate, bishti, road, gorom, thanda. Then you decide how you proceed. ওভারফ্লো কেন পানি যখনই দিব আমরা সেখানে অনেকগুলো ব্যবস্থা থাকবে একটা হচ্ছে ফিল্টার হতে হবে পানিটা ফিল্টার নাহলে তো ডেঙ্গু হবে না তো পানি ফিল্টার হবে পানি তারপরে ফুট ফুট করে পড়বে যে এতে মুভ করছে পড়ছে কিন্তু পড়ে যাচ্ছে পানি মানে আবার এটাকে ব্যাক করে নিয়ে যাচ্ছে আবার ব্যালেন্স ট্যাঙ্ক থাকে ওখান থেকে আবার নিয়ে আসছে সুতরাং এই মুভমেন্ট অফ ওয়াটার পুরো সিস্টেমটা করতে হবে আর যদি অনেক বৃষ্টি হয় কোনো কারণে তাহলে ওভারফ্লো করলে হবে একই কথা ওভারফ্লো করে পড়বে ওখান থেকে ব্যালেন্স ট্যাঙ্কে যাবে ফিল্টার হবে আবার আসবে এটা চলতেই থাকবে আর আর পানির ডেপথ কিন্তু বেশি না এই পানির ডেপথ কত হতে পারে ইটস অ্যাবাউট 6 ইঞ্চ আমাদের তো আমার তো অনেক কাজ আছে এরকম বহুদিন ধরে মালয়েশিয়ার কাজটা তো বিশাল পানি কিন্তু আসলে আসলে বোঝা যায় পানি তো অল্প খুব সামান্য পানি পানির নিচে নাইস লাইট থাকবে রাত্রেবেলা ওয়ার্ম লাইট হ্যাঁ হালকা জ্বলবে পানিটা হ্যাঁ রাত্রেবেলা তখন পানিটা খুব ফুট করে পড়বে এবং আমরা চিন্তা করছি যে আমরা যখনই ঠান্ডা পড়বে জিরো ডিগ্রি মাইনাস ওয়ান ডিগ্রি যখন হবে তখন আমরা পানিটা বন্ধ করে দেবো মানে আমরা পানি মুভমেন্টটা করাবো না মানে আমরা অ্যালাউ করতে চাই যে উপরে পানির উপরে জলটা জমে গেল ওই আর কি আইস বরফটা জমে গেল অত তো দিক জমবে না এক ডিগ্রিতে উপরে একটা পাতলা লেয়ার পড়ে গেল না তারপরে সকালে দেখা গেল যে বা দুপুরে দেখা গেলো লেয়ারটা ভেঙে গেছে তো ভেসে বেড়াচ্ছে একটা টুকরা পাতলা একটা টুকরা পাতলা সো ইট উইল বি বিউটিফুল ইয়ার না কেউ যদি উপরে যায় দারুণ লাগবে সো অল ডিটেইল ইজ ইম্পর্টেন্ট আর্কিটেক্টরা পারে চিন্তা করতে তারা স্বপ্ন দেখে বহুদূর স্বপ্ন দেখে যে সাধারণ মানুষ ইম্পসিবল ধারে কাছে নেই সো ইউ হ্যাভ টু গ্রো দ্যাট অ্যাবিলিটি তুমি সব দেখতে পাবে তোকে সব অ্যান্ড ইউ ডিজাইন লাইক দ্যাট তাহলে সেটা হবে মজা না হচ্ছে আবার দেখা যাচ্ছে আমরা কাঠ ব্যবহার করবো ওদের ওখান থেকে পাওয়া যায় মানে পাইন কাঠই সব ব্যবহার করবো বেসিক্যালি দু তিন রকম পাইন আছে কোনোটা দরজা জন্য ভালো কোনোটা পেন কোনোটা কাঠ ফ্লোরের জন্য ভালো ফ্লোরে ঠান্ডা হয় তো অনেক ফ্লোরে ওয়্যার সিস্টেম থাকবে ওয়্যার করা থাকবে হাঁটলে পরে মানে ঠান্ডা লাগবে না পায়ে সো ওয়্যার করা থাকলে হিট করবে কেটে হিটিং সিস্টেমটা ইম্পর্টেন্ট দ্য মেইন স্ট্রাকচার প্রবলেম হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য যে গরমকালে আমরা ভিতরটা চাই শীতকালে আমরা ভিতরটা চাই সে 25 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ভিতরে কিন্তু বাইরে কিন্তু -1 ডিগ্রি -2 ডিগ্রি তো ডিফারেন্স হয়ে গেল
24-25 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেল, তখন কিন্তু ওয়ালগুলো আছে না, ওয়ালগুলো ক্র্যাক করা শুরু করে। মানে একই জিনিস যদি এদিকে এদিকে ঠান্ডা এদিকে গরম থাকে, তোমার অবস্থা কি হবে? হাত ঢুকালে তো দেয়ালগুলা জানলাগুলা পাইন কাজ তো অভ্যস্ত, ও এইভাবেই থাকে সে। তো কাজে গ্লাস প্রবলেম নাই, গ্লাস ইজ হাই টেম্পার্ড, কিন্তু ওয়াল টালগুলো তো ইঞ্জিনিয়ারদের কিন্তু টাইং মানে টাইটা বাড়াতে হবে, যাতে কোনোভাবে ক্র্যাক না করে, স্ট্রেন্থ বাড়াতে হবে কমপ্লিটলি। সো দে আর ডিটেলিংস তোমরা ওই লেভেলে গেলে টের পাবো আর কি। মানে ধরো দুবাইতে যারা কাজ করে 52, যেন আমি পাকিস্তানের বেশি যেটা আমাদের লাইক 52 ডিগ্রি সেলসিয়াস উঠে যায় গরম, আবার নামে যখন নামে কিন্তু 3-2 ডিগ্রি সেলসিয়াস ইসলামাবাদ। তো ওইটাও আমরা সলভ করেছি, চলছে, অনেক ঝামেলা হয়েছে, অনেকদিন ধরে না, অনেক মানে শুরুই হয়েছে দেরি করে, অনেক ধরনের প্রবলেম পাকিস্তানের সাথে। না শুরু হয়নি, কিন্তু এটা খুব স্মুথলি যাচ্ছে, ভুটানের সঙ্গে ভালো সম্পর্ক, এবং আমরা অলরেডি জমা টমা দিয়ে দিয়েছি সব, এখন ওয়ার্কিং ব্যাংক হচ্ছে, টেন্ডার তৈরি হচ্ছে, লঞ্চ হবে। এটা বাংলা এটা প্রাইম মিনিস্টারের খুব প্রিয় প্রজেক্ট, মানে উনি উনি চাচ্ছেন ভুটান একটা দারুণ জিনিস, নাহলে উনি নিজে কি যায় না কিছু, কোনো দেশেই তো যে ইয়ে করে না, মানে রাত্রি মানে অল্প কাটা বেশি, এইটা উনি চাচ্ছে খুব ভালো কিছু। আমরাও খুব সিরিয়াস এখন, যে বাজেট যেন বেড়ে না যায়, আমরা কোন আহামরি কিছু করছি না, ফাটাফাটি মানে হেভি নর্মাল ফসফেট টাইপ একদম, অল ভেরি হাম্বল এন্ড সিম্পল, লোকাল মিস্ত্রি, লোকাল মিস্ত্রি আশা করি না প্রবলেম। আমরাও তো শিখেছি অনেক ধাক্কা খেয়ে হাউ টু এক্সিকিউট ডিজাইন করা, ঠিক আছে ডিজাইন করা খারাপ না, আর গুড ডিজাইন, ইউ মে বি এ গুড ডিজাইনার বাট মে নট বি এ গুড আর্কিটেক্ট, ফাটাফাটি ডিজাইন করো, 3D করো, লোকে দেখে ঘাবড়ে যায়, তো ইউ আর মে বি এ ভেরি গুড ডিজাইনার বাট ভেরি গুড আর্কিটেক্ট তো সহজ। আর্কিটেক্টের কাছে এই ড্রয়িং ডিজাইন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আমরা পারি না তাই ড্রয়িং করি, গৌরীর কাছে তো ড্রয়িং ইম্পর্টেন্ট ছিল না, ছিল গৌরীর কাছ দেখতে ওকে ড্রয়িং করে তো করতো না, তো ও তো বানাতে পারে, তো বুঝছি ইজ এন আর্কিটেক্ট না, আমরা তো মানে পারি না তাই আমরা ড্রয়িং করি, বুঝি নিজে বুঝি, আগে মডেল বানাই, 3D করি, তারপরে নিশ্চিত হয় না ঠিক আছে হবে, তারপরে অন্যকে দিই, অন্য আবার বুঝে না, এই করতে করতে আর্কিটেকচার কোথায় এটা যায়, এই প্রসেসটা সময় লাগে, যেন বলে না আর্কিটেকচার 40-45 আসলে কেনার পেন আর কি, শুড বি লাইক 50 অ্যারাউন্ড মেবি ইয়ার নাকি, এগুলো বুঝতে বুঝতে সময় পার হয়ে যায়, আসলে পাঁচ টাকা পর তো সেটা নিজে এখন চর্চা করে বুঝছি ঠিক হলো কিনা, না এটা ঠিক করতে হবে, না এটা ঠিক করতে হবে, একটু বুঝতে বুঝতে হ্যাঁ মোটামুটি বুঝলাম, দেখলাম তোমার বয়স হয়ে গেছে অনেক, কখন যে বয়স হয়ে যায় কিছু, তারপর দেখেন আরো বিপদ, শরীর খারাপ, হসপিটালে দৌড়াচ্ছি, কতদিনে ডায়াবেটিক, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু আমি বলি স্টুডেন্টদের, তুমি এখন যা করছো মনে করো শরীর নিচ্ছে, ট্যাক্সেশন করছে না, ও শীঘ্রই পড়বে,
খুব সিরিয়াস থেকো শরীর নিয়ে, তোমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে শরীর, ফিগার, তোমার বডি হেলথ, তোমাকে সহায় দেবে একটা যতই ট্যালেন্টেড হয়। শেষ করে পারবে, ডায়াবেটিক ইনজেকশন দিতে হয়, টায়ার্ড লাগে, কাজ যে কাজ করতে পারি না, কি হবে তখন? আর এটা হয় কেন? এটা হয় তো তোমার জন্য, এভরিথিং ফর ইউ, হার্ডলি পাবা যে এক্সেপশনাল ঘটনা, সব ঠিক তারপর কিছু দিন হয়ে গেল। দ্যাটস গডস ডিজায়ার, উনি তো দেখাইতে চায়। তো নর্মালি তো ইটস ইয়ার্স, সো নো সিগারেট, নো অ্যালকোহল, অ্যাটলিস্ট বুঝে নাও যে একটু খেলে ঠিক আছে, একটু বেশি খাবো না আমি, তাও কালে ভাতে মজা করার জন্য সিগারেট খেতে পারো না, কালে ভাতে মজা করো, অল নট গুড ফর ইউর হেলথ, এটা তো জানো নাকি? সেটা পরিষ্কার, যেটা তোমার হেলথের ভালো না কেন খাওয়া, কেন তুমি শরীরে ঢুকাচ্ছি? ইজ ইট এ গার্বেজ, ইজ এ ডাস্টবিন, ইউর বডি ইজ এ ডাস্টবিন, একটা পচা জিনিস খেয়ে ফেললা, রাস্তা থেকে কিনে একটা জিনিস খেয়ে ফেললা, সারাক্ষণ ওইটাই খাও তুমি, আর বডি সারাক্ষণ বলতেছে যে আমি নিবো না, পেট খারাপ হয়ে যাচ্ছে, অসম্ভব, আমার আমি নিবই না এটা, তাই না? ও কিন্তু বাধা দিচ্ছে, তুমি জোর করছো, তারপরে বয়স হয়ে গেল যখন, তখন তো সে আর নিতে পারে না, তখন সে ওটা রিফ্লেক্ট করে, তোমার প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেছে, তোমার হার্টের ইয়া হয়ে ঠিক হয়ে গেছে, চর্বি জমে গেছে, এইগুলোই তো হলেই তো শেষ দিন। সো ডোন্ট ডু দ্যাট। আমাদের নবীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো সবার জন্যই দোয়া করেন, সবার জন্যই কান্না করেন, সবার জন্যই আপনি গ্রেট হিউম্যান বিইং, আপনি নিজের জন্য চাইতে পারেন না কিছু, কখনোই কি চান কিছু? উনি তো হচ্ছে মানে আমি সবার সঙ্গেই তো আছি, সবার জন্য চাচ্ছি তো আমার জন্য হয়ে যাচ্ছে আর কি, এটাই না, আপনি আপনার জন্য যদি চাইতেন, আপনার পার্সোনালি এটা আমি চাই, আমাদের সকলেই পার্সোনাল চাওয়া আছে না, আপনার কি কিচ্ছু নাই? কিচ্ছু নাই তো উনি বলেই না, বলে না এটা ইম্পর্টেন্ট না, মানে এটা এখন থাকে না, নাচো বন্ধ একজন পিছিয়ে লেগেই থাকে, না না আপনি কি চাইতেন বলেন, অনেক জিজ্ঞেস করার পর উনি একবার বললেন যে আমি তো সত্যি চাইতাম নিজের জন্য আর গুড হেলথ, ভালো স্বাস্থ্য, এটা কিন্তু তোমার জীবনে সবচেয়ে বড় সম্পদ, এটা না বুঝে থাকলে বুঝে নাও আজকে, ঠিক আছে? ডোন্ট ওয়েস্ট ইউর বডি, ডোন্ট ওয়েস্ট, ডিস্ট্রয় ইউর বডি, এখন সবচেয়ে হজম করবে, সে কিন্তু এখন খুব এনার্জেটিক, কিন্তু ও 40 বছর, 30-35-40 বছর আসলে পরে পারবে না, তোমাকে প্রস্তুতি নিতে হবে যে না এটা এই এই মেশিনটা তোমার আগামী অন্ততপক্ষে যদি কোনো কারণে এমনি না মরে যাই আমরা, এটা যদি রান করে, এটা স্মুথলি যেন অন্ততপক্ষে 70-75-80 পর্যন্ত রান করে, সো ইউ ক্যান ডু আর্কিটেকচার, or you can do filmmaking, or you can do graphic design, or you can do fashion design, or whatever you feel like to do, you can continue. সবাই সুকান্ত হয় না, তাই না? রবীন্দ্রনাথকে বাঁচতে এসে অনেক বলছে, তাই না? So that's my suggestion. Take care of your own health, your vision, and then proceed. আমার বয়স কত বলতে পারবে? দুইটা তিনটা, গতকাল উঠেছি ভোর 5টায়, ওল্ড টাউনে গিয়ে কাজ করেছি, ফটোগ্রাফার আসছে আমার ব্রিটিশ দুজন, ওরা কাজ করছে, সারাদিন কাজ করেছি, মিটিং করেছি, অফিস এসে রাত্রে কাজ করেছি, বাসায় যে রাত্রে কাজ করেছি, আজকে সকালে উঠেছি 5টায়, আবার শুক্রবার ঘুমায় নিব, খাবার করে নিব, হ্যাঁ করা যায়, খুব স্ট্রেস গেল কয়েকদিন, ঠিক আছে একদিন খুব ঘুমায় নিবে ভালো আরাম, ওকে? সো আই সি অল দ্য বেস্ট, হ্যাঁ।
আমার রুলেও লোক আছে, আস্তে আস্তে লোকজন জড়ো হয়েছে অনেক। আমার সঙ্গে এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, অনেক দেশে স্টেজে ঝগড়াঝাটি হয়েছে, এটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে, থামাতে হয়েছে লোকজনকে যে ভাই আপনার ঝগড়া করবেন স্টেজে। গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে ঝগড়া, হ্যাঁ যাক, এটা আবার পরের দিন পেপারে বিরাট পেট করে এসব আলোচনা আসতো, মজাই। সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় ওদের এটা খুব ট্যাক্টফুলি ওরা করে, খুব কেয়ারফুল থেকে ওরা। ওরা হয়েছে কি, ক্যাপিটালিস্টরা খুব দুষ্টু আসলে। ক্যাপিটালিস্ট তো ওরা টাকা ছাড়া কিছু করছে না, ওদের সমাজকে ভেঙেছে, যা খুশি তাই করেছে। ওদের কথাটা জানলে পরে তুমি ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আমি ডিটেলে যাবো না, কারণ আমরা হয় কি অনেক ইতিহাস থেকে আসি, তো এসব বুঝি জিনিসটা, তারপরে কাজ করি। তো ওদের কথা হলো যে একসময় কার্বন ডাইঅক্সাইড ছড়াইছে কে, এত সার ওরাই ছড়িয়েছে না, কার্বন ডাইঅক্সাইড ইন্ডাস্ট্রি বানিয়ে বানিয়ে বিরাট বিরাট। সবচেয়ে বেশি পলিউশন কে করে, আগে তো করতে আমেরিকা ইউরোপ, এখন চায়না যোগ হয়েছে আর কি। এই যে পলিউশনগুলো, এর তো আর ভিসা লাগে না, তোমাকে ভিসা দেয় না আমেরিকা যেতে বা অন্য দেশে, অনেক ইউরোপ দেশে, কিন্তু ওর কার্বন ডাইঅক্সাইডে ভিসা লাগে না। তো ওইটা তো উড়ে উড়ে সব আসছে, আমরা কিছু করছি বলো, আমাদের কন্ট্রিবিউশন কার্বন ডাইঅক্সাইড তৈরিতে 0.00001%, আর ওদের তো মনে করো 10% 15% এরকম। তো ওইগুলো আমাদেরকে দিয়েছে পাঠিয়ে, আর নিজেরা মাল পানি কামাইছে, এমনি পয়সাওয়ালা হয়েছে। বিল গেটস হয়েছে, বিল গেটসের এত টাকা যে সাতটা জাম্বোদের বিমান লাগবে, যেটা ডলার বানায়, ডলার কনভার্ট করে, তাহলে আরেক দেশে যদি আরেক জায়গায় নিতে হয় টাকাটা তার কনভার্ট করে, তাহলে সাতটা জাম্বোদের বিমান লাগবে। কোনো দরকার ছিল এত টাকা বানানো? ওই বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসই তো যাবে, আর চেয়ে বেশি কিছু নাই, আমি দেখতে পারি। তাও করে তারা, এই ক্যাপিটালিজম একটা রোগ আসলে, এই করে করে ধ্বংস করছে অন্য অন্য দেশ। হ্যাঁ, এখন যখন ধ্বংস হয়েছে আমরা তো ক্ষতিগ্রস্ত, এখন তারা এত চালাক আমাদেরকে এসে বলে, এই শুনো তোমাদেরকে, তুমি তো, তোমাকে তো গ্রিন আমি যদি বলি তাহলে তুমি গ্রিন। আমরা আমাদের হাজার 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 বছর ধরে আমাদের বংশ পূর্বপুরুষেরা গ্রামে থেকেছে, কোনো ফ্যান নাই কি আরামে থেকেছে, হাওয়া আসছে বেড়ার ফাঁক দিয়ে, হাওয়া আসে দক্ষিণ থেকে, হাওয়া আসে উত্তরে, ঠান্ডা হাওয়া বন্ধ করে দিছে, উঠানে রোদ আসে, কি কি করেছি আমরা জীবন, মানে রাখেছি না, গোলায় ভরা ধান, পুকুরে মাছ, কি বিস্ময়কর জীবন। আর ওরা তো ফকির, গরিবের গরিব ফকির, ভ্যান গক না খেয়ে মরে, অমুক আর্টিস্ট না খেয়ে মরে, লন্ডনের রাস্তায় লোক মরে পড়ে আছে, টয়লেট নাই, টয়লেট করতে হবে না, মোজা বানাইছে, মোজার মধ্যে টয়লেট করে ছুঁড়ে ফেলে দেয়, হ্যাঁ বুই করে রাস্তার জানলা দিয়ে ফেলে দেয় ছুঁড়ে, 1900 শতাব্দীতে, নট ভেরি, আজ থেকে 150-200 বছর আগে। বট মাই পয়েন্ট, দিস আর অল হিস্ট্রি, ওকে। তো ওরা আমাকে এসে বলে, শুনো আমি তোমাকে একটা সার্টিফিকেট দেই, তুমি গ্রিন, হ্যাঁ। আরে গ্রিন কি জিনিস, তো আমি সারা জীবন 14 গোষ্ঠী গ্রিনের মধ্যেই বড় হয়েছি, মানে আমাকে ও বললে আমি গ্রিন, নাহলে গ্রিন না, এখন বুঝো। তা বললাম ঠিক আছে, তুমি বলো, বলো, হ্যাঁ বলবো, একটু পয়সা দাও, পয়সা দাও, পয়সা নেয় তো তারা, অনেক পয়সা নেয়। আমার অরিজিনাল মালয়েশিয়ার বাড়ির হিসাব ছিল অফিসের 73 মিলিয়ন রিঙ্গিত, মানে অ্যারাউন্ড $30 মিলিয়ন, হ্যাঁ আমাদের খরচ হয়তো 92 মিলিয়ন রিঙ্গিত, জাস্ট বিকজ ইউ মেক ইট গ্রিন, বিকজ অল দ্য, তার বলবে তুমি এইটা, এই এসি কিনো আমার থেকে, কারণ এটা গ্রিন, তুমি এই টাইলস কিনো এটা গ্রিন, এই গ্লাস কিনো এটা গ্রিন, তাহলে তো সার্টিফিকেট দিব না। এই আবার তোমাকে টাকা নেই, বলো তোমাকে এমনি আগেও মারছে এখনো মারছে, তারা এত চালাক হয়েছে। যখন তোমার বাসায় যদি বলে এটা গ্রিন সার্টিফিকেট নাই, ভাড়া হবে না, আরে তোমার ফ্যাক্টরি গ্রিন নাই, মাল কিনবো না। এটা একটা নেটওয়ার্ক, তোমার যে ডাকাতদের নেটওয়ার্ক থাকে না, সে বলে না, এই যে বাজারে যাওয়া যে নেট সিন্ডিকেট আছে না, সিন্ডিকেট অনেকদিন তারা বাংলাদেশে চেষ্টা করছে, আমাকে কমিটিতে ডেকেছে, আমি সে খবরদার, কমিটি করতে পারো কিন্তু
রেটিং আমরা মানে ইন্ডেক্স আমরা বানাবো, কে গ্রিন কে গ্রিন না, এটা আমাদের ইন্ডেক্স হবে এবং পয়সা আমাদের দেশে থাকবে, বাইরে যাবে না। এই জন্য আমরা বাদ দিয়েছে বাড়ি থেকে করেই ছাড়বে তারা। বি কেয়ারফুল, ওরা কে বলার তোমাকে, থাকে বড় জীবনে দু দুইটা গাছ দেখে নেই, ঠিক আছে, অ্যারিজোনাতে থাকে, পাহাড়ের মধ্যে মানে পাথরের মধ্যে থাকে, ও আমাকে শিখায় গ্রিন। আমার দেশের লোকজন আজ থেকে হাজার লোক বলেছে না, দক্ষিণ দুয়ারি উত্তম বাস, উত্তর দুয়ারি সর্বনাশ, পূর্বে হাঁস, পশ্চিমে বাস। তুমি সারা জীবন অ্যানালাইসিস করো, দেখবা দি বেস্ট থিওরি, সব কিছু ইনকর্পোরেটেড। গ্রিন বললেই তুমি মানে ওদের দিকে তাকায়, ঠিক আছে। আমার গ্রিন কি, ওদের গ্রিন হচ্ছে খুব সিম্পল এক্সাম্পল, ওরা গ্রিন, আচ্ছা এসি তো 100% লাগবে, আচ্ছা এসি 100% লাগবে, বসে আমাদের এসি বুঝেছেন 30% আপনার কনজাম্পশন কম, এনার্জি ইলেকট্রিসিটি কম লাগবে, আমারটা 40% কম লাগবে, মানে এক একজন অফার। আমি বললাম ভাই আমার বাড়িতে এসি লাগে না, আমি তো শুরুই করছি এখান থেকে যে আমার 0% লাগবে, লাগবে না এসি, এখন গরম পড়ছে একটু, ঠিক আছে এইরকম একটা এসি লাগাই, 2% এসি লাগবে না, 4% 10% এসি লাগবে, গরমের সময় একটু চালাই আর কি। শুরুই করছি 0, লাগলো 10%, আরও শুরু করছে 100% এসি তো লাগবে, 20% ইয়া হচ্ছে ডাউন করতে ওর এসিটার কারণে, বলো আইডিয়া বুঝছো। তোমাকে যে 200 বছর ধরে বুঝা দিয়ে গেছে না, যে তুমি তো আসলে কেউ না, তুমি খুবই গরিব একটা নিঃস্ব মানুষ, না তোমার এডুকেশন আছে, না তোমার মাটির নিচে কোনো সম্পত্তি আর ধন সম্পত্তি, আমার মাটির নিচে অসংখ্য সোনার রূপা সবই আছে, মাটির নিচে সোনার মানে ধান যে হয় তোমার, এই তো এর চেয়ে বেশি কি দুনিয়াতে কি আছে, আফগানিস্তানে ধান উৎপাদন করে যাও দেখো কি হয়। আমাদের কি নাই বলো, আমাদের ব্রেইন আছে, এই বাঙালিরা যেই দেশে যায় সেই দেশেই সেরা, ছাত্র সেরা, হার্ভার্ডে গিয়ে সেরা, বাংলাদেশে আর্কিটেকচার আর্কিটেকচার কাজ দেখো না এখন সারা দুনিয়া সেলিব্রেট করে, এক্সিবিশন ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়াতে এখন, না হ্যাঁ তো অসংখ্য অ্যাওয়ার্ড, মানে যখন যখন কি আমরা তো প্রায় 60টা অ্যাওয়ার্ড পেয়েছি সব বড় বড়, এগুলো তো আর মনেও থাকে না আমার, এখন এখন ইচ্ছাও নেই এগুলো। তো বাঙালিরা তো কম না, কিন্তু তোমাকে যে বলছে তুমি ওটাই বিশ্বাস করছো, আর ওইটাই ক্লাসে পড়ানো হয়, স্কুলে পড়ানো হয়, তুমি তো গরিব, বাংলাদেশ গরিব দেশ, এগুলো হচ্ছে হোল জিনিসটা প্ল্যান করা, তোমাকে সাকসেসফুলি তারা এই প্ল্যানটা ইয়ে করেছে, তোমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে, তোমার গ্রেটনেস যদি তুমি শোনো তুমি তোমার মনে হবে কি আমি একটা পাগল, আমি মিথ্যা কথা বলতেছি, নো ট্রাস্ট মি, এগুলো সব রেকর্ড থেকে বলছি আমি, বই পড়ে, যে আলেকজান্ডারের মতো লোক ভয় পেয়ে চলে গেছিল বিকজ বাংলা বাঙালিদের জন্য, জানো এটা, এবং বুঝেছিল যে যুদ্ধে জিতবে না, এইখানে এসে সে হারবে, পুরো ক্যালকুলেশনটা টের পেয়ে গেছে, এই রেকর্ড আছে, এরিয়ানরা ঢুকতে পারেনি 1000 বছর ঢুকতে পারে, কত বেদ বাক্য আছে বৈদিক কালচার, বেদ বেদের বাক্য বলি না আমরা, বেদ কারা নর্থ ইন্ডিয়াতে ছিল এসব টেরোরিস্ট ওরা, এরা আর্যরা, বাংলাদেশে আর্য আছেন, ও কি চেষ্টা করে নাই 1000 বছর যুদ্ধ করছে পারে নাই, এই জন্য তারা লিখত দুই লাইন করে, এক এক অদ্ভুত জাতি বঙ্গ জাতি এখানে গেলে পরে, হ্যাঁ কিচির মিচির পক্ষীর ন্যায়, তারপরে এখানে গেলে 7 বার গোসল করতে হবে, এটা দোজক, কারণ ঢুকতে পারে না, মারামারি করে পারে না। আমাদের মতো গ্রেট নেশন, এই যে বুদ্ধিজম বললাম এখান থেকে গেছে, আমি যখন ইংল্যান্ডে অফিস করছি আমার আগাখান প্রজেক্টের জন্য, আমার পার্টনার আমাকে বলে যে তোমাদের সেই স্কুল কী হবে, তোমাদের টাইপোলজি কী হবে স্কুলে আছে কি না, হ্যাঁ ও কনফিউজ যে তোমাদের এখানে তো ঠিক পড়াশোনার ওরকম কি কালচার আছে নাকি, আমি আমি এমন খেপছি সেদিন, আমি ওকে পুরাটা বুঝাইলাম, শুনো তুমি কবে পড়াশোনা শুরু করছো, তোমার স্কুল কবে খুলছো, বিশ্ববিদ্যালয় কবে খুলেছো, ক্যামব্রিজ যদি বলো যে খুব বেশি 10-11 সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, তুমি যদি বাংলাদেশে যাও
BC3 তুমি তো ধরে রাখা তোমার BC তে তুমি 100টা নাম বলতে পারবে আমি তোমাকে যে মনাস্ট্রিজ ছিল যেখানে জ্ঞানের চর্চা হতো এই যে অতীশ দীপঙ্কর এটা কারা এখান থেকে উঠে আসছে তো তোমার পড়াশোনা তো সেই দিনে মাত্র শুরু তোমার ইউরোপে কোনো হিস্ট্রি নেই পড়াশোনা লাইসিয়াম বলে একটা স্কুল করেছিল তোমার প্লেটো কমপ্লিট ফেইলিওর কিছুই করতে পারেনি তোমরা তো সক্রেটিসকে খুন করছো না এখন কোর্ট রায় দিছে এটা ভুল ছিল এই এই বছর মনে এত বছর পরে সিদ্ধান্ত ভুল ছিল তোমরা কতটা অশিক্ষিত ছিল অশিক্ষিত যে একটা জ্ঞানী লোককে বিষ খাওয়া মারছো তাই না তোমরা এত অশিক্ষিত ছিল যে ইয়ার মতো লোককে তুমি মারছো জেসাস ক্রাইস্টের মতো একটা গ্রেট লোককে তুমি মারছো হ্যাং করে তো তুমি কতটা অশিক্ষিত অসভ্য কাম টু আস তুমি দেখো এখানে কোনো রেকর্ড পাবা না যে বাঙালি ঘরে মারছে কারে শুলে চড়াইছে কোনো জ্ঞানীর লোককে হত্যা করছে কিছু না উই আর অল নলেজেবল পিপল হিয়ার হিস্ট্রি দেখো আমাদের এই ঘাবড়ে গেছে আমার মাস্টার প্ল্যান আমি করেছি ওকে ছুতে দেয়নি বুদ্ধিস্ট মনাস্ট্রিজ জাগা খানের যে একাডেমি হচ্ছে না হ্যাঁ এটা বুদ্ধিস্ট মনাস্ট্রিজ পুরা এখান থেকে এসছি আমি একদম ঠান্ডা হয়ে গেছে ব্রিক দিয়ে বানানো হচ্ছে পুরো স্কোয়ারের মধ্যে তোমার মঙ্কদের ঘর যেরকম ছিল ক্লাসরুম গুলো এরকম গাছগাছালি এভাবে ল্যান্ডস্কেপ সব কিছু দেয়ার জাস্ট ফলোয়িং ওটা হচ্ছে এখন ওটা তো একটু হোক তৈরি হোক এক সময় যাবো এনার্জি কমাতে হবে ইকুইপমেন্ট সঠিক ইকুইপমেন্ট বাছাই করতে হবে দিস আর অল লজিক্যাল এটাতে কিন্তু কোনো মিথ্যা নাই কিন্তু তুমি যদি ট্রিকি হও তুমি যদি গ্যাজেট ফ্রিক না হও গ্যাজেট মানে তো কিনতে হবে পয়সা দিয়ে তো আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে তুমি যে গ্লাস কেনার কথা বলছো দামি গ্লাস ডাবল লেয়ার গ্লাস হ্যাঁ যেটা হিট ট্র্যাপ করে ঢুকতে দেয় না এটা অনেক দাম তা আমরা তো ইজিলি এটার উপর যদি একটা সানসেট মারি হ্যাঁ যদি বলে আচ্ছা আশ্বিন মাসে যে রোডটা আসে ভাদ্র মাসে যে রোডটা আসে সেটা তো একটু ঝুলে থাকে এই রোডটা আসতে গরম লাগে ভাদ্র মাসে রোড চাই না তাহলে এটা ঠাকাই ধরলে আমার সানসেটটা বা কোনো একটা শেডিং ডিভাইস দিতে হবে এতদূর পর্যন্ত যেটা ভাদ্র মাসের সূর্যটা আমার গ্লাসটা ছয় না কিন্তু আশ্বিন মাসে বা কার্তিক মাসে যদি গ্লাস গ্লাস একটু আলো এসে পড়ে খারাপ কি ওই সময় তো একটু হালকা ঠান্ডা যদি আসতে থাকে ভাবটা একটু রোদ আসলো বা শীতকালে ডিসেম্বরে আর কি শীতে গিয়ে একদম পুরো রোডটা চলে আসলো সানসেটটা অত বড় হবে না যে রোডটাকে ঠেকায় সো উই ক্যান ম্যানিপুলেট দি শেডিং ডিভাইস উই ক্যান ইউজ মোর লেস নর্মাল গ্লাস জাস্ট সেফটি গ্লাস এত মাস্টারি করা তিন গুণ দিয়ে গ্লাস নেওয়া দরকার কি এইটা নিয়ে লাগছে আমার সাথে এইটা মানে এটা পার্সোনালি হইতে পারে বা কোনো আর্কিটেক্ট চুজ করতে পারে বাট মোট কথা ওদের হলো যে এনার্জি কমাইতে হবে এটা তো ঠিকই আছে আমি তো আরো অনেকভাবে কমাতে পারি এখন যদি আমি প্রত্যেকটা লেয়ারে ওয়েস্টের দিকে গ্লাস করছি প্রত্যেক লেয়ারে বাগান দিলাম নাইস গ্রিনারিস বাচ্চা দাঁড়া আছে হ্যাঁ সূর্য তো হেলে যায় একদম শুয়ে পড়ে শোয়ানো সূর্য এসে পড়বে না বাগানে তো গাছ দিয়ে তো আমি বাচ্চা যে আমাদের ইতিহাস বলছে এই যে পশ্চিমে বাস দিয়ে দিলাম বাস প্রত্যেক ফ্লোরে বাস প্রত্যেক ফ্লোরে বাস মজাই তো লাগবে না বিল্ডিংটা দারুণ লাগছে দেখে গ্রিন তোমার হিটও কমে যাচ্ছে উই হ্যাভ অপশনস করতে পারি কিন্তু ওদেরটা শুনলে তো খালি ইকুইপমেন্ট নিয়ে থাকতে হবে স্যার আপনার অফিসে স্যার লবি স্পেসটা ওখানে কি স্যার এয়ার কন্ডিশন পারফেক্ট করা আছে স্যার এটা ইন্টেনশনালি এত করা না ওখানে এয়ার কন্ডিশন নাই স্যার আমরা কি স্যার খেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ গাম তো ওখানে উপরে টপ ফ্যান আছে বাতাসটা বের করে দেয় গরম বাতাসটা স্যার রোদ আসছে না মুখে আছে অসুবিধা কি তোমার বডিতে ভাবে বানানোই হয়েছে বডিতে ভাবে বানিয়ে দিয়েছে গরম পড়বে তুমি ঘামবা তাই না এটা তো পুরো প্রসেসটা তৈরি করা আছে শরীরের সাথে ওখানে একটা বকুল গাছ আছে বড় তোমার হ্যাঁ ওখান থেকে মানে আলোটা ফিল্টার হয় তোমার
তো আমাদের অভ্যাসও খারাপ হয়ে গেছে, যেটা আমরা পারি না। আগের দিনে তোমার দাদারা তার আগে ছিল না এসি ছাড়া, এখন তো গাড়িতে এসি ছাড়া চলে না, কিন্তু আমরাই তো গাড়ি চলেছি এসি ছাড়া। এটা কিছুটা আমাদের বদভ্যাস, আর কিছুটা হচ্ছে গিয়ে তোমার হিট আইল্যান্ড হয়ে যাওয়া, পুরো জায়গাটা হিট, সবাই সব জায়গায় হিট হয়ে যাচ্ছে, আমরা ট্র্যাপ হয়ে গেছি আর কি। আমাদের কমফোর্ট জোনটা তৈরি হয়েছে, আমরা একটা জায়গায় বেরোতে পারছি না। তো এর মধ্যে থেকে তুমি যতটা সেন্সিটিভলি করতে পারো, এটা তোমার সারা জীবনের সংগ্রাম, এতে কিছুই হবে না। অস্ট্রেলিয়াতে প্যারামাটা মানে ওই ইয়ার পাশে সিডনির পাশে একটা শহর প্যারামাটাতে আমি একটা বিল্ডিং ডিজাইন করেছি, ওটা এখনো হচ্ছে না আর কি, 83 টাকা। হ্যাঁ, তো ওইটাতে ওরা আমাকে ইনভাইট করেছিল কি করা যায়। আমি যে প্রপোজালটা দিয়েছিলাম সেটা খুব স্ট্রং ছিল এবং ওইটা ওরা বানানোর চেষ্টা করছিল, ঝামেলা আছে ওখানে, তো ঝামেলা আছে। ওইটা যেটা আমি বলতে চাইলাম যে আগে থেকে সায়েন্টিস্টরা বলে যে মাটি থেকে যখন দূরে যায় বিশেষত বাচ্চারা, তো ওদের কিন্তু মেন্টাল ইয়েটা অর্ডারটা নষ্ট হয়। গ্রাউন্ডে থাকলে যে মেন্টাল অর্ডারটা তার সব কিছু এটা রাইটলি থাকে, যত উপরে যাবে তত কিন্তু মিস করে অনেক অর্ডার, ফলে ওর ডিসঅর্ডার তৈরি হতে থাকে। হয়তো সে খুব এক ঘরে হয়, কার সঙ্গে কথা বলে না, নিজের মধ্যে থাকে। হ্যাঁ, তারপরে তোমার প্রজাপতি মেরে ফেললো ধরো, এই ধরনের আর কি, পাখি কিছু আসতে যায় না তার, কারণ ওই অ্যাসোসিয়েশন সে পায় না, তো তার ওই ইম্প্যাথিটা তৈরি হয় না, সিম্প্যাথি এম্প্যাথি তৈরি হয় না। তো ওইটা আমরা বলেছিলাম যে আমি প্রপোজ করেছিলাম এভরিথিং, এভরি ফ্লোর ইজ এ গ্রাউন্ড ফ্লোর, দ্যাট ওয়াজ মাই ফিলোসফি, এভরি ফ্লোর ইজ এ গ্রাউন্ড ফ্লোর। তার মানে হচ্ছে প্রত্যেক ফ্লোরেই দ্যার মাস্ট বি স্পেস, যেখানে আলো আসে, বাগান হয়, প্রজাপতি আসে, পাখি আসে, অবশ্যই মানুষ যেতে পারে ওখানে। তো নানানভাবে বিভিন্ন ফ্লোরে এটা হয়তো দুইটা ফ্লোর, তিনটা ফ্লোর পর একটা, আবার তিনটা ফ্লোর, চারটা ফ্লোর পর একটা, তো ওই দুইটা ফ্লোর লোক নেমে আসলো এখানে, উঠে গেল। তো এভরিওয়্যার দে আর গেটিং দ্যাট এসেন্স উইচ সিমস লাইক গ্রাউন্ড, ইউ আর অন দি গ্রাউন্ড, সো এভরি ফ্লোর ইজ গ্রাউন্ড ফ্লোর, এইটা ছিল ফিলোসফি। আর এরকমটাই আমার নোটটা আমার মনে নেই আরো কি জানি বলছি। So this is all effort, always we are trying and trying and trying. হচ্ছে হচ্ছে না। স্যার হায়ারের মতো একটা মানে স্কেলফুলি ডমিনেটিং একটা স্ট্রাকচার কি আমি কখনো মানে হাম্বল কোনো ফিলোসফি ইমপ্লিমেন্ট করতে পারো? মানে আমি কি মানে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কবিতা ফলো করে একটা হায়ার ডিজাইন করতে পারো? হ্যাঁ, আমি তো অনেক বিল্ডিং ডিজাইন করেছি, যেটা জীবন দাসের কবিতা থেকে নেওয়া, রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া, লালনের ফিলোসফিতে, জালালুদ্দিন রুমি আমার অত্যন্ত ফেভারিট ইয়ে, ওখান থেকে আমি তো প্রায় বলি আমার লেকচারে, আমার কাজে থাকে, হতে পারে, ইটস আপ টু ইউ। অ্যাকচুয়ালি দিস ইজ নট ইম্পর্ট্যান্ট, মানে আর্টিস্ট মাতিসের নাম শুনেছি কিনা যাই না। হ্যাঁ, পিকাসোর বন্ধু ছিল কিন্তু শত্রুও ছিল। হ্যাঁ, অনেক ঘটনা আছে। হ্যাঁ, মুঘল পেন্টিং থেকে নিয়ে, তো ও একটা কথা বলছিল যে অ্যাকচুয়ালি যখন একটা পেইন্টার ছবি আঁকে যা ভেবে আঁকে এটা ইনকমপ্লিট পেন্টিং, আর যে একটা লোক যে দেখে সে দেখে তার সাথে কোনো সম্পর্ক নেই ওই আর্টিস্টের, এবং সে তার মতো দেখে এবং সে আরেকটা কিছু ভাবে, তখন এই পেন্টিংটা কমপ্লিট। কারণ আমি যা এঁকেছি সে তুমি ভাবলা ওইটাই ভাবলা তুমি, এটা কি পেন্টিং হলো কোনো? তাহলে তো আমাকে আঁকতে হবে তোমার ছবি, দেখলে হ্যাঁ এটা তো আমি বুঝলাম, তাই না? এটা কোনো ইয়ে হইলো, তাহলে তো গান লিখতে হবে ইয়ার ওই যে হ্যাপি বার্থডে গান, সবার শেষে নিজের নাম বসায় একটাই গান, ওইটা তো ক্রিয়েটিভিটি না আসলে।
হচ্ছে তুমি তোমার মতো দেখছো, তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার রাগ লাগছে, তোমার ভালো লাগছে, তোমার প্রেম লাগছে, ও আসছে হয়তো আরেক জিনিস, কমপ্লিটলি কোনো সম্পর্কই নাই, অ্যান্ড দেন ইট বিকামস পেইন্টিং। তুমি যে ভেবে কাজটা করেছো সেটা আরেকদিকে হবু, তার হয়তো মনে হলো ইয়ার কবে ওয়ার্ডস ওয়ার্থের কবিতা বা বেটোভেনের মিউজিক মনে হতে পারে, অথবা তার হেভি রাগ লাগলো, এটা কি হইলো, সে কিছুই বুঝলো না, হতে পারে নাকি সব লোক বুঝবে, আমাকে তো অনেক লোক, আমাকে এক লোক এক বাসায় ডেকে বলে আসেন আসেন আমার বাসায়, এসে দেখেন দেখেন এই যে আপনি বাগানটা করেছেন, হ্যাঁ এখানে আমি যেতে পারি না, আপনি জায়গাটা কেন নষ্ট করলেন, কি করবো আমরা বলার নাই তো আসলে, তো ওই লোককে ধরে যদি আমি ডিজাইন করি ওর কথা চিন্তা করে তাহলে তো আমার আর কিছু করতে হবে না, তো ইউ ডু ইউর ওন, তুমি যেটা ভালো মনে করো এটা অবশ্যই করবে, এবং সেখানে তুমি অন্য জিনিসগুলো বুঝবে, আর্কিটেকচার করতে গেলে তো অনেক নিয়ম কানুন জানতে হয়, কবিতা লিখলে তো আর নিয়ম ছাড়া হয় না, কবিতা তো অনেক ফরম্যাট আছে, সনেট লিখছো নাকি তুমি ওই যে হাইকু লিখছো নাকি আধুনিক কবিতা লিখছো, ছন্দ মিলে হবে না না মিলে হবে, শব্দের চয়ন কী হবে, শব্দ তুলবা কী করে, কীভাবে দশটা করে লাইন করবে নাকি দশটা শব্দ হবে, অনেক স্ট্রাকচার আছে, কিন্তু কবিতার তো স্ট্রাকচার আছে না, আর্কিটেকচার তো অনেক নিয়ম আছে, কোনো নিয়ম নাই খালি রবীন্দ্রনাথ আছে, তাহলে কী হবে এটা, তো রবীন্দ্রনাথের কবিতা ধরো এটা একটা ফাইন একটা আইডিয়া, বাট দেয়ার আর আদার ফিউ থিংস যেগুলো ম্যাচ করতে হবে, তখন যেটা হবে সেটা সুন্দর জিনিস হলো, তাতে কবিতা বোঝা গেল না গেল ডাজেন্ট ম্যাটার, কারণ জালালউদ্দিন রুমি পাগল ছিল রুয়াইকা, কারণ সংসদ ভবনে ঢুকে তোমার যদি জালালউদ্দিন রুমির কথা মনে না হয় তাহলে কিন্তু কিছু হইলো না, আর কার মনে হয় ওখানে জালালউদ্দিন রুমির কথা কে মনে করে, কেউ করে না মনে, হার্ডলি হয়তো করে যারা রুমিকে পছন্দ করে বা জানে যে রুয়াইকা তার ভক্ত ছিল, তাছাড়া তো কারোরই মনে হয় না, কিন্তু যদি মেলাও তুমি তখন দেখবো যে একদম সিরিয়াস মিল আছে, ভালোবাসার তো কোনো শেষ নাই তাই না, মানুষের জন্য ভালোবাসা হিউম্যানিটি, এখন যেমন আমার ভালো লাগে বাচ্চারা বাচ্চারা মাঠে এসে দৌড়ায় খিলখিল করে হাসে, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট, এখন আর অন্য কিছু ভালো লাগে না, ওই যে অ্যাওয়ার্ড পাইতে হবে, এখানে যাইতে হবে, লেকচারে যেতে হবে, না এসব একদম ভালো লাগে না, আগে তোমাকে হিউম্যান হতে হবে, না মাই গুরু ইজ টোটালি দ্য সেম থিং, গ্ল্যান মার্কেট অস্ট্রেলিয়াতে আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং আমাকে স্নেহ করে তার ছেলের মতো, তার ছেলে মারা যাওয়ার পর সে আরও বেশি হয় না তার একটু আগ্রহ হয় মনে পড়ে যায়, সে আমাকে একদিন সকালে বলছি বাসায় আসো, কেউ থাকবে না, তুমি একা আসবে আমি একা থাকবো, তোমার সঙ্গে কথা আছে আমার গুরু, গিয়ে বসলাম ভোরবেলা, ওইসব দেশে কেউ ভোরবেলা এভাবে ডাকে না কাউকে, হ্যাঁ সবাই ব্যস্ত, গেলাম পরে উনি বললেন যে আচ্ছা what's wrong with you, এটা বেশ কিছু বছর আগে মানে আই ওয়াজ 8-7 বছর আগে, আই ওয়াজ অ্যাবাউট টু 50, হ্যাঁ আচ্ছা তুমি কি 50 ক্রস করেছো, না গুরুজি আমি এখন জাস্ট টাই আর কি, ওয়াই ইউ আর ফেমাস, আচ্ছা প্রথম কথা আমি তো জানি না কথাটা ফেমাস, গুরু যখন বলছে এবং পৃথিবীর সেরা আর কিতে মনে মনে একটু খুশি লাগলো, তারপরে শুরু হলো বর্ষণ আর কি, ইউ আর ফেমাস, ইউ আর অ্যাকচুয়ালি জোকিং, ইউ আর কিডিং, ইউ আর নট ডুইং আর্কিটেকচার, ইউ আর ট্রাইং টু বি ফেমাস অনলি, কি করে সম্ভব 50 হলো না একটা লোক ফেমাস কাজ কই কি করছো, অনেকক্ষণ ধরে বুঝালাম যে গুরুজি আমি হাম্বল, আমি চেষ্টা করছি, তারপর বললাম চেষ্টা করছি ঠিক আছে, এরপর তখন ব্যাক বাইটিং হবে ওটা সামাল দিতে পারো, ওটা ট্রেনিং আছে, ব্যাক বাইটিং যে কী বড় জিনিস সেটা তো তোমরা জানো না, আমি বলতেও চাই না তো, বাট এটাকে নিতে হয়,
এখন নিতে হচ্ছে, আগেও নিতে হয়েছে, আরো বেশি নিতে হয়েছে আগে। তো এই সবটুকু নিতে হবে তোমাকে। এবং সবচেয়ে বড় জিনিস উনি বললেন, আমি লাস্টে বললাম যে আই ওয়ান্ট টু বি গুড আর্কিটেক্ট, বলে চেষ্টা করছি বুঝছে। হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি গুড হিউম্যান বিইং, ইউ ওয়ান্ট টু বি আর্কিটেক্ট, হাউ কাম? আর্কিটেক্ট হতে চাও কি? তোমার লাস্ট টার্গেট হচ্ছে যে যেটা বললাম, আই ওয়ান্ট টু বি গুড হিউম্যান বিইং, এটা হচ্ছে শেষ। কারণ গরু বাচ্চা হলে তো গরু গালে হাত দিয়ে ভাবে না, এটা গরু হবে না ছাগল হবে, তাই না? বাঘ কি ভাবে এটা বাঘ হবে না ছাগল হয়ে যাবে? তোমার বাবা মা কিন্তু ভেবেছে গালে হাত দিয়ে, এখনো ভাবে আমার ছেলে তার মানুষ হবে কি হবে না। মানুষ হতে পারাটা কিন্তু একটা বড় চর্চা, অনেক শিক্ষা, স্কুলে যাও, এই গুরুর কাছে যাও, বাপ মা শিখাচ্ছে, ভাই বোন, চাচা, আত্মীয় স্বজন, গাছ, পাখি, সবাই তোমাকে শিখাচ্ছে। আকাশ আমায় শিক্ষা দেয় কি উদার হতে, ভাই উদার হতে, কবিরা শিখাচ্ছে। তো ওইটা হতে গেলেই তুমি তুমি সত্যি সত্যি বুঝবা আর্কিটেকচার একটা অংশ, যেটা তুমি চাইলে এটা করতেও পারো, না করতেও পারো, না একটা করতে পারো, হয় না? একটা একটা ফেমাস গল্প আছে তোমার, একজন লেখক, তো সে কোনো কারণে বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে যে লেখক না সরি এমনি একটা বড় লোক আর কি, চ্যালেঞ্জ হয়েছে যে বলে তুমি না কথা বলে থাকতে পারবে না, যদি এক মাস থাকতে পারো তোমাকে আমি 1 কোটি টাকা দেবো তাই। হ্যাঁ, তো বলে কোনো ব্যাপার না করবো। তারপর সে একটা রুমে বন্ধ করে ওকে খাওয়া দিয়ে আসে খালি, আর কেউ কথা বলে না। তো যাওয়ার সময় বললো কোনো কাম কাজ নাই, কিছু বই টই নিয়ে যাই। তো বেশ কিছু, সে 8-10টা বই নিয়ে ঢুকছে ভিতরে। তারপরে সে এক মাস যেদিন সবাই তখন বন্ধু বান্ধব জেনে, আরে এক মাস হতে চললো, মানে ফাটায় ফেলছে সে। ঠিক 5 মিনিট আগে সে দরজা খুলে বের হয়ে আসছে। বলে তুমি 5 মিনিট আগে বের হলা কেন? তুমি তো গেম জিততা একটু 5 মিনিট। বলে ইটস ইউজলেস, এই যে বইগুলো পড়ছে না, সে শিখেছে জীবন কি। তারপরে সে বুঝলো যে 5 মিনিট পরে বের হয়ে টাকা আয় করা একটা একটা অর্থহীন একটা জিনিস। এটা এই যে আলোকিত হলো সে বইপত্র পড়ে, এটাই জীবন, সেই জন্য 5 মিনিট আগে বের হয়ে গেছে। তুমি যখন বুঝবা যে ও মানে জীবন যে কত মারাত্মক একটা জিনিস, তখন তোমার মনে হবে আর্কিটেকচার করতেও পারি, কবিতাও লিখতে পারি, ফিল্মও বানাতে পারি, বা জনসেবা করতে পারি, পলিটিক্সও করতে পারি। আমরা যখন বুঝি কম, আমরা যখন কম জানি, তখনই আমরা কিন্তু ওই একটা কিছু নিয়ে পড়ে থাকি, ওইটাই চাই। এটা এক ধরনের অ্যারোগেন্স, এক ধরনের কি বলে এটাকে জিদ, তাই না? একটা বাচ্চা, ছোট বাচ্চা বল নিয়ে টানাটানি করে, দুইটা বাচ্চা খামচা খামচি করে রক্ত বের করে দিছে, এই বল আমার, বলে ওর বল, না দিব না, হ্যাঁ আমার বল দিব, ও খেলবে ওটা নিয়ে। আমরা তখন কি করি তাকিয়ে দেখে, কি করি আমরা মনে মনে কি বলি, যে বাচ্চারা, আহারে বাচ্চারা, ওকে বুঝাই, এই আচ্ছা ঠিক আছে তুমি নাও, তুমি দাও, একটু খেলো, মানে এটার কোনো মানে নাই, তাই না? আমরা তো বুঝি এটার কোনোই মানে নাই, তাই না? তো যারা আরো জ্ঞানী তোমার থেকে, তারাও তোমার দিকে তাকিয়ে এটাই ভাবে, তুমি যা করছো এখন, ক্লাসে যেতে হবে, এটা ডিজাইন পাঠতে হবে, ও ওটা দেখে ফেলছে আমার, আমার ক্লাসে মার্কস কমে গেছে, তোমার চেয়ে জ্ঞানী যারা তারা ভাবে শিশুরা। আবার তার উপরে যে আছে সে, তুমি এত বসে ভাবতে তোর জন্য মানে কি কোনো কারণ আছে? তাই না? যে যত জ্ঞানী যত উপরে স্থান যার, সে তত নিচে থাকতে ভাবে হায়, গড কি ভাবে চিন্তা করে, এই যে ক্যাসিনো খুলে বসছে, এই যে ক্লাসে মারামারি, ক্লাসে গিয়ে আওয়ামী লীগ, ছাত্র লীগ, আর তুমি যে নাম্বার নিয়ে ঘোরাঘুরি, ওনার কি অবস্থা? তো অনেক বড় হতে হবে। আমি সেখানে
এটা তো এটা তো নলেজের উপর ডিপেন্ড করে। রাগ হওয়াটা এটা বিউটিফুল থিং, তোমার লাইফের সম্পদ যেগুলো আছে এগুলো হচ্ছে রাগ হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে যাওয়া, হ্যাঁ ক্লান্ত হয়ে যাওয়া, তোমার অদ্ভুত বোকার মতো ব্যবহার করা, এগুলো তোমার জীবনের সৌন্দর্য। এখন এটা তুমি যদি অপাত্রে দান করো, আননেসেসারি রাগ করো, তুমি আননেসেসারি প্রেমে করে যাও যার তার, তোমাকে বুঝতে হবে এটা তোমার সবচেয়ে দামি সম্পদ, এটাকে ব্যবহার করতে হবে রাইট জায়গায়, যাদের জন্য তোমার প্রেম দিতে হবে তাদেরকে দিতে হবে, এটা বুঝে জ্ঞান দিয়ে দিতে হবে। তো রাস্তাঘাটে রিক্সাওয়ালাকে মাইন্ড ধরে মেজাজ খারাপ, এটা তো রাগ না, রাগ তোমার সম্পদ, এটাকে কন্ট্রোল করো, এটাকে গচ্ছিত রাখো তোমার সম্পদ হিসাবে, যখন দরকার তখন ব্যবহার করো, যেখানে দরকার একেবারে রাগান্বিত মানে চরম রাগান্বিত হতে হবে, তাই না? তোমার নিয়ন্ত্রণ নেই রাগের উপরে, তার মানে হচ্ছে তোমার সম্পদের উপর তোমার নিয়ন্ত্রণ নেই, যেগুলো এগুলোর হয়েছে না 100-500 কোটি টাকা নিয়ে বসে আছে, ওর নিয়ন্ত্রণ নাই টাকা কোথায় রাখবে কি করবে, আচ্ছা তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওর নিয়ন্ত্রণ নাই। আসলে নিয়ন্ত্রণ তৈরি করা, আর হিউম্যানিটি কখন করো, তুমি নিজে হিউম্যান হবে, তো হিউম্যান হতে হলে তোমার কী রাস্তা আছে বলো না, তোমাকে রবীন্দ্রনাথ পড়তে হবে, তোমাকে ওয়ার্ডসওয়ার্থ পড়তে হবে, তোমাকে কাফকা পড়তে হবে, জ্যাঁ পল সার্ত্রে পড়তে হবে, জ্যাক ডেরিডা পড়তে হবে, লাকা পড়তে হবে, এরা এরা হচ্ছে কি তাদের জীবনের সবচেয়ে সুন্দর চিন্তাগুলা বই আকারে গুছিয়ে তোমার জন্য রেখে গেছে। ওদের জীবনে কি প্রবলেম ছিল না? ওদের জীবনে কি স্টমাক আপসেট হয়নি? ওদের জীবনে কি কারোর সঙ্গে ঝগড়া হয়নি, মারামারি হয়নি, বউয়ের সঙ্গে রাগ হয়নি, হাজবেন্ডের সঙ্গে চিলাচিলি হয়নি? এগুলো কি লিখে গেছে এভাবে করে সবাই? না, তারা তাদের ব্যাপারে বেস্ট চিন্তাগুলা ফিলসফিগুলা গুছিয়ে অনেক বছর ধরে এডিটিং করে করে এডিটিং করে করে বাদ দিয়ে দিয়ে তোমার জন্য রেখে গেছে বইটা। তাদের বেস্ট চিন্তাগুলো যদি পড়তে থাকো তখন তুমি বুঝবা কোনটা নাটক দেখবা ভালো, ফিল্ম দেখবা ভালো, দেখতে দেখতে তুমি বুঝবা হোয়াট ইজ হিউম্যানিটি, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, হ্যাঁ তারপর তোমার একটা এসেন্স তৈরি হবে তোমার মধ্যে। তখন তুমি কি আর্কিটেক্ট হইতে হবে নাকি না? তখন এটা একটা মানে আর্কিটেক্ট হওয়াটা খুব তোমার ইচ্ছা, ইফ ইউ থিঙ্ক যে না আমার ভালো লাগে আর্কিটেকচার করে করে আমি হিউম্যানিটি করি আমার ভালো লাগে, তা আমি অন্যটা তো অত এক্সপার্ট না, ওই টেকনিকগুলো বুঝি না, সো লেটস ডু ইট। তো ফিলোসফার কারা, কাকে তুমি ফিলোসফার বলবো? জীবন নিয়ে যাওয়ার চিন্তা, হ্যাঁ কিন্তু ও তো প্রায় দেখা যায় যে লিখে অথবা গান করে অথবা সে হয়তো স্পিচ দেয়, তাই না? তো ওকেও কিন্তু অনেক কিছু সে সে বিশ্বের বড় একটা জায়গা ধারণ করে চিন্তা, কিন্তু ও দেখে যে আমি কীভাবে কমিউনিকেট করবো মানুষের সাথে, তো কোনো একটা অবলম্বন করেছে, মানে গডকেও তো অবলম্বন করতে হয় না, কিছু একটা অবলম্বন করে উনি কিন্তু আমার কাছে আসেন, হাওয়া হয়ে আসেন, নাহলে তো গাছ হয়ে আসেন, মানে উনার উনারটা দেখান উনি, দেখো আমি কে। তো একজন ফিলোসফার তো অনেক বড়, একটা বড় মানুষ আসলে, সে না পারছে কী করে কলম ধরে, সো দ্যাট ইজ দ্য লিমিটেশন, তার সে আর পারে না, সে কী করে সে কলম খুঁজে নিয়ে ধরে লেখে, সে বলতে চায় আমি এই বলতে চাই, কথা বলে সব কথা দিয়ে সে বোঝাতে চাই, অনেকে গান দিয়ে লালন গান গাইতো ফিলোসফার, সে গান দিয়ে কথা বলছে, তাই না? এই এই একটা জায়গা তোমাকে নিতে হবে, তো তুমি নাও আর্কিটেক্ট হতে পারো অথবা তুমি ফিলোসফার অন্য কিছু করতে লেখা লেখো করতে পারো, তাই না? বা রাস্তা রাস্তা হেঁটে হেঁটে গান গাইতে পারো, ওইখানে যাও তাহলে তুমি বুঝবা আসলে যে কী করতে হবে। আর্কিটেক্ট আর্কিটেক্ট হয়ে মোল্লাদের মতো কথা বলো, মোল্লারা তো পাই না, মানে একদম মানে অ্যারোগ্যান্ট, তা আর্কিটেক্টরা যদি এরকম হয় মানে আর্কিটেক্ট আমি না আমি শুনবো না আপনার কথা, এইটাই অ্যারোগ্যান্ট হওয়ার কিছু না, মৌলবাদী হয়েও না। আপনি কি বড় লাইন থেকে অ্যাক্সেস দিয়েছেন তাহলে যে গ্রিন স্পেসটা, এটা যেটা যে বললেন যে একটা প্ল্যান্ট আপনাকে নিয়ে গিয়েছে ওনার বাসা, তো ভালো সুযোগ যে এখানে যেতে পারে না, সে এটা বড় আপনি অ্যাক্সেস দিয়েছেন, আমি মানাইনি, আমি চুপ করে শুনেছি, আমি বুঝেছি এই লোকের সঙ্গে তর্ক করা সময় নষ্ট ছাড়া কিছুই না, যদি স্যার এতই কষ্ট হয় সে হয়তো নিজেই তো কাজটা করতে পারে, গাছ কেটে হয়তো বসার একটা ব্যবস্থা করতে পারে।
আমার ধারণা ওর বাসায় নিশ্চয় ওর ওয়াইফ আছে, ওর বাচ্চারা আছে, কেউ না কেউ বলবে যে থাক না, প্রজাপতি আসে বা পাখি আসে, থাক না কেন। ও আমাকে ঝেড়েছে ঠিক আছে, ওর রাগটা বের করে দিয়েছে ঠিক আছে। জীবন তো সাকসেস তো না সব, জীবনে ফেইলিয়ারই বেশি থাকে, সাকসেস তো অল্প যেটা মানুষ জানে, বাকিটা কি জানে কেউ? লুকাটা প্রেম করছে কেউ জানছে? কার কার প্রতি ইয়া করছিল তুমি মন করছিল সবই তো ব্যর্থ না, ওগুলা কে জানছে তাই না? ফিলোসফি নিয়ে কথা বললে আবার একটু সময় লেগে যায়। মানে কেউ যদি বলে ভাই রে দৌড় এসব ফিলোসফিটা হচ্ছে আমার নাই, এইসবের মধ্যে আমি নাই, অ্যাকচুয়ালি তো ওইটাই তার ফিলোসফি। সব কিছুই ফিলোসফি, আর ফিলোসফি হচ্ছে কি, ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম, একটা ডার্ক রুম হতে একটা ব্ল্যাক ক্যাট নাই না, আসলে থাকলেও আছে নাইলেও নাই, বললে তো আছে কি নাই জানি, ব্ল্যাক ক্যাট ইন দ্য ডার্ক রুম সবকিছু স্বর্গীয় জায়গায় চলে যাওয়া, সবকিছু কোনো কিছু নাই আসতে আসে নিঃস্ব, একেবারে নিঃস্ব এবং পূর্ণতা লাভ করলেন। হ্যাঁ মানে আলোকিত হয়ে একদম আলোর ছটায় পূর্ণ পেয়ে পূর্ণতা পেয়ে গেলেন। তোমাকে জিজ্ঞেস করা হলে আপনি কি সারাক্ষণ ওই দিওয়ানার মধ্যে থাকেন? না বাজার যাই না, খাওয়াটাও করব টয়লেটে যাব না, সারাক্ষণ দিওয়ানে থাকা যায় না। তো ফিলোসফি তো ঠিক আছে, ফিলোসফাররা যে সারাক্ষণ ফিলোসফির মধ্যে থাকে তা তো না, ওর চিন্তা ভাবনাগুলো অনেক স্বচ্ছ। হ্যাঁ লিনিয়ার? নো 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 নো, আদার ওয়ে, নট লিনিয়ার। লিনিয়ার হলো তো তোমার ক্রিটিক্যাল, লিনিয়ার তো সোজা হাঁটে, ও শাখা প্রশাখা ভ্রমণ করে, আনাচে কানাচে সে ভ্রমণ করে, সে ক্রিটিক্যাল মুভ তার হতে থাকে, দ্যাটস ফিলোসফি। আবার সে সে ভোর সে ঝগড়া করে, ওই সক্রেটিস বলছিল না যে ওরকম, ওর কিন্তু অনেক মজার মজার কথা আছে, ছোটো ছোটো কথা। ও এক জায়গায় বলতেছে যে ইফ ইউ হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ ইউ আর লাকি, if you have a quarreling wife মানে ঝগড়াটে বউ, then you are philosopher, যেটা ওর ছিল। ওর বউ তো ঝাড়ু নিয়ে দৌড়াইছে, এখানে একটা ঝাড়ু লিখছে তো, মানে ও তো লিখে নাই, মানে ওর সাংবিপাল ধরা শিষ্য, এবার বউ নাকি রিলে ঝাড়ু নিয়ে দৌড়াই ধরে, বাড়িতে আসছে তুই না এখন সারাদিন বক বক করে। সো এখন দেখো ফিলোসফার হইলো ভাবে খুঁজে নাও পাত্রী, আমি তো মানুষের জন্য ডিজাইন করছি, সে আমি যে দিক থেকে বুঝার চেয়েছে সে ওই দিক থেকে বুঝতেছে না, তো সে ওটা ইউজই করতে পারে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি ওর ফিলোসফি নিয়ে, ওর ফিলোসফি তো কাজ করছে না, তোমার মধ্যে গন্ডগোল আছে, অথবা তুমি আইনস্টাইনের মতো করতে পারো। আইনস্টাইনের পাশের বাসায় বুড়ি থাকতো, থুরথুরে বুড়ি, হ্যাঁ আইনস্টাইন খুব নাম করছে, ও তো ইয়ার অফিসের কেরানি ছিল, আসলে ওই যে পেটেন্ট অফিসে চাকরি করতো, মানে কার্ডটা ঠিক আছে পেটেন্ট দিত, সে মানে কেরানি টাইপের চাকরি। অনেক কাজ থাকে যা করবো, আমি মজার কথাটাই বললেন শুরু করলাম। তো ও অনেক নাম করছে তখন, ওই যে তার এই থিওরি মানে থিওরি অফ রিলেটিভিটি না,
এইটা তো লোকে বোঝে না, তুমি যেরকম বললে লোকে তার বোঝে না এটা কি। থিওরিটা তো খুব সিম্পল আছে, ওর থিওরিটা পেয়েছে কথা জানো, ওর গল্পটা আমি বলেছি। ও দাঁড়া থাকতো ট্রেন স্টেশন, ও চাকরি করে, তো রোজ ট্রেন স্টেশন দাঁড়া থেকে ট্রেনটা আসে, ট্রেনে উঠে সে অফিস যায়। তো একদিন দাঁড়া দাঁড়া সে দেখতেছে যে তোমার ট্রেন আসলো, সে উঠবে, একটা কাক উড়ে গেল, হেভি স্পিডে উড়ে গেল, চলে গেল। তারপর ট্রেনে ওঠার পর সে দেখলো যে আরেকটা কাক উড়ে যাচ্ছে, কিন্তু ও যাচ্ছে ট্রেনে, কাক উড়ে যাচ্ছে মানে পাশাপাশি যাচ্ছে, ও দেখতেছে যে ও যেখানে ও কাক ওইখানে। তো একটু আগে চিন্তা করলো, আচ্ছা একটু আগে দাঁড়াইছিলাম, কাকটা তো সাইন করে উড়ে গেলো, এখন তো দেখি কাক উড়ে যাচ্ছে কিন্তু আমার পাশে। এই যে থিওরি অফ রিলেটিভিটি, মানে রিলেটিভ ব্যাপারটা, তুমি দাঁড়িয়ে থাকো তাহলে কিছু মুভ করলে তোমার মনে হয় ফাস্ট, তুমিও দৌড়াচ্ছ ও দৌড়াচ্ছ, আর তাহলে তো একই সঙ্গে সব তো রিলেটিভ না ব্যাপারটা। এই থিওরি তো অনেকেই বোঝে না, বোঝে না, নাড়াচাড়া চলছে, অনেক আলোচনা চলছে, লেখালেখি চলছে। ওই বুড়ি তো খবর পাইছে পাশের বাসে, এই যে লোকটা আছে এ নাকি হেভি একটা থিওরি দিছে, কেউ বোঝে না। তো একদিন সে বাসা থেকে বেরোয়, বুড়ি ধরছে, তো বলে আন্টি কি খবর, এই মিয়া তুমি কি একটা থিওরি বাইর করছো, একটু বোঝাও আমাদের, কি কেউ বোঝে না, তুমি আমাকে বোঝাও। মহা মুশকিল না, সে পাশের বাড়ি আন্টি, তো বেঞ্চের পাশে বেঞ্চ ছিল, ওদের তো ইউরোপে বেঞ্চ বসলো, ওখানে বোঝাচ্ছে এই কথাগুলো বলতেছে আর কি, সে উড়ে যায় এই সেই, হ্যাঁ অনেকক্ষণ বুড়ি বোঝার পরে, হ্যাঁ কি বলো, কিছুই বোঝা যাচ্ছে না, কি আবল তাবল কথা। তো আমি বলো এই আন্টি শুনেন, এই যে এখন আপনাকে বলি, এই যে আপনার সঙ্গে বসে আমি যে আধা ঘন্টা প্যাচার পারলাম না, মনে হলো কি জানেন 2 ঘন্টা ধরে বসে আছি। আপনি যদি ইয়াং হইতেন, হেভি সুন্দরী একটা মহিলা হইতেন, এই যে আধা ঘন্টা মনে হয় আধা মিনিটে চলে গেল। দ্যাট ইজ রিলেটিভিটি, ইটস ট্রু নাকি? আইনস্টাইন বলতো এই কথা, তারা বুঝাইছে। তো লাইফ ইজ সো, আসলে তুমি কি নিয়ে ব্যস্ত আছে, কত তাড়াতাড়ি যাবে আর না যাবে, আর নাহলে কি বয়সের যেন আমি বক বক করতেছি শুধু শুধু, তাই না? ব্যস্ত থাকলে তখন বলতাম ভাই যাই গে, শুধু কাজ আছে, ভালো লাগে অনেক সময় কথা। আমরা জানি আপনি অনেক ব্যস্ত, তারপরও এত খুব সময় দিলেন। আমার সেক্রেটারি এসে কানে কানে বলে গেল যে আগে, তো ঠিক আছে না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।